আজ 19শে জুলাই 2018 বৃহস্পতিবার, এখন 10টা বাজে, আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। গ্রিনের এটি একটি অন্যতম প্রধান দিক যে যখন যেটা করবার তখন সেটা করা, সময় মতো করা, এটাও কিন্তু এক ধরনের গ্রিন। এবং আমরা 360 টোটাল সলিউশনের পক্ষ থেকে সেটা করবার চেষ্টা করি, আজকে সেটা করতে পেরেছি। আমরা 10টায় অনুষ্ঠান শুরু করব বলেছিলাম, আমরা 10টায় অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমেই আমাদের এই 7 দিনব্যাপী অনুষ্ঠানমালায়। আমাদের এই 7 দিনব্যাপীর অনুষ্ঠানমালার নাম দিয়েছি আমরা 7 Days Green, এ উইক লং গ্রিন USGBC লিড লার্নিং ইভেন্ট 2018। আমার জানা মতে বাংলাদেশে এই প্রথমবারের মতো 7 দিনব্যাপী একটি ইভেন্ট হচ্ছে শুধু সবুজ নিয়ে কথা বলবার জন্যে, শুধু সবুজকে জানবার জন্যে, শুধু সবুজকে শিখবার জন্যে। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত এই জন্যে যে আপনারা সেই সবুজের কথা শুনবার জন্যে এখানে এসছেন, অত্যন্ত আগ্রহ করে এসছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আমাদের এই যে মিলনায়তন এটির ধারণ ক্ষমতা 204। আমরা ভয় পাচ্ছিলাম যে এত বড় একটা জায়গায় এতগুলো মানুষকে আনতে পারবো কি না, বুকের মধ্যে সাহস ছিল, বিশ্বাস ছিল, আবার একটু দ্বন্দ্বও ছিল। কিন্তু যেটা ঘটেছে সেটা অভাবনীয়, আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের আজকের ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 300। এখন প্রশ্ন উঠতে পারে যে বাকি 100 গেল কই। আমরা যেটা করেছি যে উপর তলায় আমরা আরও 3টি রুম ভাড়া করেছি, সেখানে এরকম একটি এলইডি মনিটর দিয়েছি। যারা গত 3-4 দিনে রেজিস্ট্রেশন করেছেন দেরি করে, তাদের অনুমতি নিয়ে তাদেরকে বলেছি যে আমরা আপনাদেরকে মূল মিলনায়তনে বসতে দিতে পারবো না, আপনারা যদি ট্রেনিংটা নিতে চান, শুনতে চান, তাহলে একটু দূরে বসতে হবে, লাইভ ব্রডকাস্ট হবে, সো আপনারা সেখানে বসে শুনবেন। তারা রাজি হয়েছেন, এটাও একটি অবাক বিষয়। তার সাথে আরেকটি মাত্রা যোগ হয়েছে যে আমরা এই প্রথমবারের মতো ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করেছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের চলাকালীন সময়েই আরেকটি ছোট্ট অনুষ্ঠান হচ্ছে, সেটাকে বলছি আমরা গ্রিন লার্নিং কম্পিটিশন। প্রায় 50 জন ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করছে উপরতলায়। তারা আজকে সারাদিন আমাদের কথা শুনবে এবং যাবার সময় তারা একটি কম্পিটিশনের একটা কুইজে অংশগ্রহণ করবে এই লার্নিং থেকে, এবং তারা সেখানে পুরস্কার পাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, খুব মূল্যবান পুরস্কার, যেটি আমরা ঘোষণা করব। এবং আমাদের যে সমাপ্ত যে অনুষ্ঠান 25 তারিখ, সেদিন তাদেরকে পুরস্কৃত করব। তো এতগুলো ছাত্রছাত্রী আগ্রহ করে এসছে, বসে শুনছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। এবার বলি যে আমাদের এই ইভেন্ট করবার পেছনের প্রধান কারণটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখন গত 25 বছরের বেশি সময় আমরা 5-6% বেশি উদ্বৃত্ত করেছি, আমাদের জিডিপি গ্রোথ হয়েছে, এবং সেই কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে আরও ভালো হচ্ছে। এবং অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং সেটা করতে গিয়ে আমরা আবার একটা এনভায়রনমেন্টাল একটা ক্রাইসিসে পড়ে যাচ্ছে। আমাদের এনার্জি ক্রাইসিস ছিল, আমাদের ওয়াটার ক্রাইসিস আছে, এবং আমাদের পলিউশন, আমাদের এনভায়রনমেন্টাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আছে। তো সেই জন্যই গ্রিন টেকে বোঝা খুব দরকার। এটা আবশ্যক নয় যে আমাকে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট পেতে হবে, সেটা একটি অপশন, কিন্তু গ্রিনটা বোঝা দরকার প্রত্যেকের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সাংগঠনিকভাবে, অর্গানাইজেশন থেকে, সেইটা জানবার জন্য কিন্তু আমাদের এই আয়োজন। তো আপনারা দেখবেন যে এই 7 দিনের আয়োজনে আমাদের এই গ্রিন বিল্ডিং সার্টিফিকেট ছাড়াও আরও অনেক কথাবার্তা আছে, সেগুলো আমরা বলব। আমাদের এই 7 দিনের ইভেন্টের একটু কথা বলে নিই, সেটি হচ্ছে যে আজকে আমাদের ডে লং গ্রিন বিল্ডিং লার্নিং ওয়ার্কশপ। এটা আমাদের 25তম ওয়ার্কশপ। আমরা এর আগে
24টি এরকম কর্মশালা শেষ করেছি এবং সেখানে প্রায় 1640 জন মানুষ আমাদের কর্মশালাগুলো থেকে জেনেছেন, সারাদিন বসে থেকেছেন আমাদের সাথে। তো আজকে তার 25তম ওয়ার্কশপ। আমাদের আগামীকালকের যে ইভেন্ট, আমাদের দ্বিতীয় দিন, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রিন এক্সপার্ট মিট। এটি আমাদের তৃতীয় আয়োজন, যে এক্সপার্টরা আসবেন, যারা গ্রিন বিল্ডিং করবেন, তারা সরাসরি তাদের সাথে কথা বলবেন এবং জেনে নেবেন যে গ্রিন বিল্ডিং করতে গেলে কী লাগে, কী লাগে না, কী চ্যালেঞ্জেস আছে এগুলো। এটা আমার বড় দুটো আয়োজনে আমরা খুবই সাড়া পেয়েছিলাম। এবার আমাদের তৃতীয় আয়োজন, সেটি আগামীকাল আমাদের TSL 360 ট্রেনিং সেন্টার ধানমন্ডিতে। কারো যদি এক্সপার্টদের সাথে কথা বলতে ইচ্ছে করে, জানতে হয়, তাহলে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্য আমাদের ওখানেও অনেক লোকের অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে, প্রায় 40+, আরও হয়তো 5-7 জনকে আমরা জায়গা দিতে পারবো। সেটা শুরু হবে কালকে 10টা থেকে 1টা পর্যন্ত। সেটার কোনো ফি নেই, কিন্তু আমাদেরকে জানিয়ে আসতে হবে, নাহলে আমরা জায়গা দিতে পারবো না। আমাদের তৃতীয় এবং চতুর্থ দিন হচ্ছে আমাদের গ্রিন অ্যাসোসিয়েট এক্সাম প্রেপ ওয়ার্কশপ, যেটি যারা UGVC-র অ্যাক্রিডেশন পেতে চায়, লিড এপি হতে চায়, তাদের প্রথম ধাপ হচ্ছে GA, তার একটি ওয়ার্কশপ, যেটি আমরা 6টি করেছি, 95 জন মানুষ অংশগ্রহণ করেছেন, প্রায় 20 জন তাদের মধ্যে পাস করেছেন। এবং তার মধ্যে 2জন এপি হয়েছেন। সো আমাদের ওয়ার্কশপের ডিটেল আমরা পরে আবার বলবো, কিন্তু আমাদের সেটি আছে তৃতীয় এবং চতুর্থ দিন। পঞ্চম দিন চমৎকার একটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে একদিনব্যাপী গ্রিন অফিসার গ্রিন কেরিয়ার ওয়ার্কশপ, যেটা বাংলাদেশে কখনো হয়নি। আমাদের প্রায় 25টি প্রজেক্ট আছে যেখানে একজন নতুন পদ সৃষ্টি হয়েছে, কল গ্রিন অফিসার। তার কাজ হচ্ছে গ্রিনের যাবতীয় জিনিস আমাদের কাছ থেকে শিখে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা, এবং অসম্ভব ভালো সাড়া পাচ্ছে। এবং আমার আরও বেশি, প্রায় 25-30টি অলরেডি প্রজেক্ট আছে যেখানে একজন গ্রিন অফিসার এই মুহূর্তে দরকার। তো তার জন্য আমরা, তারা কী করবে, মানে গ্রিন অফিসারের কাজ কী, সেগুলো শেখানোর জন্য আমরা একদিনের একটি ওয়ার্কশপ করেছি। সেটি হচ্ছে আমাদের পঞ্চম দিনে 23 তারিখে, সারাদিনব্যাপী 360 TSL ট্রেনিং সেন্টারে। আমাদের ষষ্ঠ দিনে যেটি আমরা করেছি, আমরা বাংলাদেশে আমাদের মতো করে একটি গ্রিন বিল্ডিং কাউন্সিল করেছি, যেখানে এই UGVC-র বিষয়গুলোকে নিয়ে আমরা কীভাবে কাজ করব, লোকালাইজ কীভাবে করব, সেগুলো করার জন্যে। তার নাম হচ্ছে বাংলাদেশ গ্রিন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাউন্সিল, তার একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠান। এটি ফ্রি অনুষ্ঠান, কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। সেদিন আমরা গ্রিন নিয়ে কথা বলবো, 2টো কিনোট প্রেজেন্টেশন আছে, একটি হচ্ছে ফ্রেশিয়ারের উপরে, একটি গ্রিন আর্কিটেক্টের উপরে। যারা আমাদের অনেকগুলো প্রজেক্ট করেছে গ্রিন, এরকম 2জন এক্সপার্ট এই কাজটি করবেন। ফ্রেশিয়ারের উপরে প্রেজেন্টেশন দেবেন আমাদের খুব প্রিয় মানুষ হাসমতুজ্জামান ইঞ্জিনিয়ার, তিনি এই প্রেজেন্টেশনটি দেবেন যে ফ্রেশিয়ার আমাদের কেন দরকার। আপনারা জানেন বাংলাদেশের 99.9% এয়ার কন্ডিশনে ফ্রেশিয়ার নেই। অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু তারা যে এয়ার কন্ডিশনে বসে থাকে, সেখানে CO2 লেভেল হয় 3000-4000+, যেখানে আমাদের লিমিট হচ্ছে 1000। সো সেই জায়গাটা আমরা একটু ইম্প্রুভ করতে চাই, যে ফ্রেশ এয়ার না হলে আমাদের হেলথের একটা বিরাট প্রবলেম হচ্ছে। তো সেটি নিয়ে হাসমত কথা বলবে, আর আর্কিটেক্ট মুনিম কথা বলবেন গ্রিন আর্কিটেক্ট নিয়ে, যিনি আমার সাথেই প্রায় 5-6টি প্রজেক্টে আছেন, আরও অন্য কিছু গ্রিন প্রজেক্ট করছেন। তো গ্রিন নিয়ে জানতে গেলে এই অনুষ্ঠানে আপনারা আসতে পারেন। আর শেষের দিন হচ্ছে চমৎকার একটি বিষয়, আমরা নতুন একটি ওয়েবসাইট করেছি, নাম হচ্ছে দি গ্যাপ গ্রিন অ্যাকশন প্ল্যান, যেখানে আপনি ব্যক্তিগতভাবে গ্রিন হতে গেলে কী করতে পারেন তার একটি টুলস। যে আমি বাতি বন্ধ করলাম 10 পয়েন্ট, আমি ঘর থেকে বেরোবার সময় কম্পিউটারটা বন্ধ করলাম 10 পয়েন্ট, এরকম করে আপনি ব্যক্তিগতভাবে কীভাবে গ্রিন হতে পারেন, আপনার অফিসে কীভাবে গ্রিন হতে পারেন, আপনার কর্পোরেটে কীভাবে সাস্টেনেবিলিটি ইন্ট্রোডিউস, তার প্রচুর টুলস, রিসোর্স, গাইডলাইন, ট্যাম্পলেট এগুলো আছে। সেটা আমরা লঞ্চ করব আমাদের সপ্তম দিন 25 তারিখ। এটিও একটি ফ্রি ইভেন্ট, কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই হচ্ছে আমাদের 7 দিনের কাজের ফিরিস্তি। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে, আজকের ওপেনিং অনুষ্ঠান শুরু করছি। আমাদের মাঝে এই ওপেনিং সেরিমনিতে যারা আছেন, আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমি তাদের নাম বলছি এবং তাদেরকে
মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। প্রথমে অনুরোধ করছি প্রফেসর মোহাম্মদ শাহরিয়ার আহমেদ চৌধুরী, CAFIEB, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের স্পেশাল গেস্ট স্যার শাহরিয়ার স্যার। স্যার সম্পর্কে আপনারা জানেন যে সোলারের যে কাজটি বাংলাদেশে হচ্ছে এখন, সোলার রেভলিউশন আমি বলবো, তার পেছনের যারা দিক নির্দেশনা দেন শাহরিয়ার স্যার তাদের একজন। তিনি সোলার নিয়ে কাজ করছেন, একটা রিসার্চ ইনস্টিটিউট করেছেন যেখানে সোলার নিয়ে কাজ হচ্ছে। এই কিছুদিন আগে উনি আরেকটি নতুন পুরস্কার পেয়েছেন, এর আগে একটা বড় পুরস্কার পেয়েছিলেন এই জন্য। তো স্যারের কাছ থেকে আমরা স্যারের কথাগুলো শুনব এবং বাংলাদেশে যত মিনি গ্রিড আছে সেগুলো নিয়ে স্যার কাজ করছে। তারপরে যিনি আছেন তিনি অসাধারণ একজন মানুষ এবং আমি তার একজন ফ্যান, তার লিডারশিপের কারণে। কারণ তিনি হচ্ছেন এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, চালাচ্ছেন এমন একটি, যেটা দিয়ে আমাদের এই গ্রিনকে উজ্জীবিত করা হয়, মানে ফাইন্যান্স। তিনি হচ্ছেন SM ফরমানুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড CEO, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, BIFFL। তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ফরমান বাইর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লোক যে কোম্পানি, যার সবচেয়ে বেশি ক্যাশ, সেই কোম্পানির উনি হচ্ছে CEO। এবং ওই কোম্পানিটি তৈরি হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, তত্ত্বাবধানে, টু ফাইন্যান্স অল দিস সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট তারা ফাইন্যান্স করেছেন। আজকে তাদের একটি প্রেজেন্টেশন আছে সেকেন্ড হাফের শুরুতে, যে গ্রিন ফাইন্যান্সিং নিয়ে যারা প্রজেক্ট থেকে এসছেন তারা কীভাবে উপকৃত হবেন। এখন কিন্তু বাংলাদেশে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফাইন্যান্সিং অপরচুনিটি আছে। আগে আমি যেটা করতাম আমার ওয়ার্কশপে, আমি বলি দুই লাইন, এরা দেখি চাল্লানের কাজ জানে, মানে আমি আর এদের সাথে কিপ আপ করতে পারছি না, এত বেশি অপশন তৈরি হয়েছে এখন। তো সেটা আজকে বিকেলে আমরা শুনবো তাদের কাছ থেকে একটা প্রেজেন্টেশন। সুতরাং যারা প্রজেক্টের থেকে এসছেন, গ্রিন প্রজেক্ট করতে চাচ্ছেন বা চাইছেন আগামীতে করবেন, তাদের জন্য এটা একটা বিরাট ব্যাপার। থ্যাংক ইউ ফরমান ভাই, আপনি আমাদের মাঝখানে আসার জন্য। এরপরে যিনি যাকে ডাকবো তিনি হচ্ছেন আমাদের এই গ্রিন যে করি আমরা তাদের যে বাপমা আর কি, ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল, তাদের প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শান্তনু দত্তগুপ্ত। তাকে মঞ্চে আসতে অনুরোধ করছে। আমরা অত্যন্ত আনন্দিত যে ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল নোটিসড বাংলাদেশ অ্যান্ড পেইং অ্যাটেনশন টু বাংলাদেশ। আপনারা জানেন যে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ভালো যে ফ্যাক্টরি ক্যাটাগরিতে 10টি প্রজেক্টের মধ্যে 60টি বাংলাদেশে, প্রথম 3টি তো অবশ্যই। তো সেই জায়গাটায় আমরা আনন্দিত, গর্বিত, অহংকারী এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল আমাদের সাথে আছেন। এই যে ইভেন্ট, এর গ্রিন বিল্ডিং পার্টনার হচ্ছে ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল। আমরা ইউনাইটেড গ্রিন বিল্ডিং কাউন্সিলের সভাপতিকে আসতে বলেছিলাম, তো উনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন যে আপনি আমাকে 1.5 মাস আগে বললেন, আমি তো আগামী 1 বছরের স্কেজুল করে রাখি। বললাম যে আমরা তো এখন ওই জায়গায় যাইতে পারি নাই, হ্যাঁ 1 বছর আগে তাকে বলতে হবে যে আগামী বছর সে কোথায় যাবে। ইটস ট্রু, না? ভেরি বিজি পার্সন, বাট হি সেন্ড হিজ রিপ্রেজেন্টেটিভ। আমরা গ্রিন করতে গিয়ে যেটা প্রথমে সমস্যাগুলো ফেস করছিলাম বাংলাদেশে, যে গ্রিনের সাথে কমপ্লায়েন্স প্রোডাক্টগুলো পাচ্ছিলাম না, যে গ্রিন এটা চায় বাংলাদেশে নাই, ওইটা চায় বাংলাদেশে নাই। এই প্রোডাক্টগুলো যখন আমরা খুঁজছি তার মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে VOC, লো VOC পেইন্ট। তা আমাদের খুব সমস্যা হচ্ছিলো লো VOC পেইন্ট নিয়ে 5-7 বছর আগে, কিন্তু যেই সংগঠনটি বা প্রতিষ্ঠানটি এগিয়ে এসছে এই লো VOC পেইন্ট নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে, সেটি হচ্ছে এশিয়ান পেইন্ট বাংলাদেশ। আমাদের সমস্ত গ্রিন আয়োজনে তারা আমাদের সাথে থাকেন এবং তাদের যে প্রোডাক্ট, আমরা এই গ্রিন ইয়েতে মানে ওয়ার্কশপে কাউকে প্রমোট করি না, কোনো ব্র্যান্ডকে প্রমোট করি না, কিন্তু যেহেতু আমাদের প্রোডাক্ট দরকার, গ্রিন প্রোডাক্ট যারা করে তাদেরকে আমরা সামনে নিয়ে আসি যাতে আমাদের ব্র্যান্ডদের মানে মালিকদের সুবিধা হয়। তো সেই রকম একটি সংগঠন হচ্ছে এশিয়ান পেইন্ট। আমি আজকে এশিয়ান পেইন্টের হেড অফ সেলস আমাদের মাঝে এসেছেন মিস্টার সৌমিত্র রায়, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটা হাততালি তার জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা আমাদের ইভেন্টও কিন্তু সহযোগিতা করছেন অ্যাজ এ প্লাটিনাম স্পন্সর।
তারপরে আমাদের মাঝে আছেন আরেকটি আমাদের সমস্যা হচ্ছিল লো ফ্লো ওয়াটার ফিকচার্স নিয়ে, যা আমরা পাচ্ছিলাম না। তো আমরা এই আশপাশ থেকে খুঁজছিলাম, তো ইন্ডিয়াতে জাগুয়ার আছে, সিঙ্গাপুরে রিগেল। তো আমরা আগে রিগেলকে ফোন করতাম, ইমেল করতাম, তারা বলতো যে তুমি একটা দুইটা প্রোডাক্ট কেনো, তারা প্লেনে পাঠাতো, আমরা দেখতাম, পছন্দ হতো না আবার পাঠাতো, একটা প্রসেস ছিল। তো এটা নিয়ে আমরা খুব স্ট্রাগল করছিলাম। তো স্ট্রাগলের একটা পর্যায়ে আমরা যখন ফোর্থ জিএ ওয়ার্কশপ করি, সেখানে একজন মানুষ অংশগ্রহণ করেছিলেন, তিনি আমাদের কথাবার্তা শুনে অত্যন্ত আগ্রহী হলেন যে না, আমি এটা করব বাংলাদেশের গ্রিনকে সাপোর্ট করার জন্য, আমি কিছু একটা করব, কি করা যায়। তা আমি তাকে বলেছিলাম যে এরকম প্রোডাক্টগুলোকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে ভালো হয়। তিনি অত্যন্ত আগ্রহের সাথে নিজ খরচে সিঙ্গাপুর গিয়ে রিগেলের ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে এলেন, এবং এখন আর রিগেলের প্রোডাক্টের জন্য আমাকে সিঙ্গাপুর যেতে হয় না, ইমেল করতে হয় না, প্রোডাক্ট দেখতে চাইলে প্লেন ফেয়ার দিতে হয় না, আমরা ঢাকায় বসে দেখতে পারি। সেটি করেছে আমাদের তুষিন এম্পোরিয়াম, এবং তার যে কর্ণধার এমডি এবং সিইও আলতাফ হোসেন বিশ্বাস, তাকে অনুরোধ করবো মঞ্চে আসতে। একটা তালি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল এক্সপার্ট, যাদের সাথে আমি কাজ করি, তাদের দুজন এসেছেন। আমি তাদেরকে বলছি, একজন হচ্ছে যিনি এনার্জি নিয়ে কাজ করেন, সার্টিফাইড এনার্জি অডিটর, এবং আমি যখন তার রিজুমে প্রথম দেখছিলাম, তার যে সার্টিফিকেটের সংখ্যা সেটা অনেকগুলি, 2-3 পৃষ্ঠা লাগছে। তো পড়ছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে কী কী সার্টিফিকেট সে পেয়েছে। ইজ ওয়ান অফ দ্য টপ 10 এনার্জি অডিটর ইন ইন্ডিয়া। আপনারা জানেন যে আমরা যখনই কোনো কিছুতে কমতি পড়ে আমরা প্রথমে ইন্ডিয়া বা শ্রীলঙ্কাতে যাই, সো আই হ্যাভ টু গো টু হেম। সো অ্যান্ড দেন আই ফাইন্ড হিজ রিজুমি, 300+ প্রজেক্ট হি ডিড, এবং আমরা বাংলাদেশে অলরেডি 20-25টা প্রজেক্টে কাজ করে ফেলেছি। তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আই লাইক টু রিকোয়েস্ট সিন্থেল কুমার, সার্টিফাইড এনার্জি অডিটর ফ্রম নিন এনার্জি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, টু কাম টু দ্য স্টেজ প্লিজ। দেন আই হ্যাভ সামওয়ান উইথ আস, ইজ এ অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট, রিসেন্টলি শি উইন অ্যানাদার অ্যাওয়ার্ড, শি ইজ বিন ডুইং গ্রিন বিল্ডিং ফর লাস্ট 14 ইয়ার্স, অ্যান্ড শি ইজ এ লিড এপি, অ্যান্ড শি ইজ প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ গ্রিন স্কেচ কনসালটেন্ট। আই উইড লাইক টু ইনভাইট টু দ্য স্টেজ কৃত্তিকা মথুকৃষ্ণা। আমাদের আজকের অনুষ্ঠানের শেষের দিকে একটা কিউএনএ সেশন আছে, যারা কালকে বা পরশু আসবেন না তারা চাইলে সেখানে তাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, দে ক্যান গিভ ইউ টেকনিক্যাল অ্যান্সার্স। আমরা অত্যন্ত আনন্দিত, আমি আসলে খুঁজছিলাম দেখতে পাইনি, আমাদের আজকের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর কাজী আজিজুল মাওলা। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজিজুল মাওলা স্যার হচ্ছেন এমন একজন মানুষ, যখন আমরা গ্রিন কখনো চিন্তা করি নাই তখন তিনি কিন্তু গ্রিনের উপর কাজ করেছেন, এবং প্রায় 30 বছর ধরে এই গ্রিন নিয়ে যে বাংলাদেশে যে কাজ পেছনে হয়েছিল, হচ্ছে আরবান প্ল্যানিং থেকে শুরু করে যা কিছু, তার পেছনে আজিজুল মাওলা স্যারের একটি অবদান আছে। প্রফেসর ফেলো সিডা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট। কিছুদিন আগে তিনি আর্কিটেকচার ডিপার্টমেন্টের চেয়ার ছিলেন। এবং আমি যখন বাংলাদেশে এসে গ্রিন নিয়ে কথা বলতে চেষ্টা করেছি, গ্রিন নিয়ে বিভিন্ন জায়গায় গেছি, তখন এই স্যার আমাকে অত্যন্ত স্নেহ করেছেন, আমাকে সাহস দিয়েছেন, আমার পাশে থেকে আমাকে সামনে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, এবং স্যারদের উৎসাহ ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আমি ব্যক্তিগতভাবে আজিজুল মাওলা স্যার এবং শামিমারা হাসান আরেকজন শিক্ষক বুয়েটের, এই দুজনের কাছে কৃতজ্ঞ। আমি যখন আজ থেকে 3 বছর আগে প্রথম গ্রিন বিল্ডিং ওয়ার্কশপ করি, সেদিন তারা সারাদিন আমার সাথে ছিলেন প্রথম ওয়ার্কশপে, এবং আজকে আবার আমার 25তম ওয়ার্কশপে তিনি এসেছেন, আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। শাইমারা আপা আসার কথা ছিলেন, কিন্তু সকালে ওনার শরীরটা ভালো নাই বলে উনি দুঃখ প্রকাশ করেছেন, আসতে পারেননি। স্যার থ্যাংক ইউ। আমাদের এই সমস্ত আয়োজন কিন্তু বাংলাদেশের জন্যেই, আমরা আমাদের সমস্ত কৃতজ্ঞতা আমাদের
সমস্ত ভালোবাসা এই মাটির জন্যে, এই মানচিত্রের জন্যে, এই পতাকার জন্যে। আমাদের যে পরিচয় তা কিন্তু একটা রক্ত খইয়ে একটা যুদ্ধের ভেতর দিয়ে প্রাপ্ত। আমরা যদি পৃথিবীর চারিদিকে তাকাই দেখব রোহিঙ্গাতে কী হচ্ছে, অনেক মানুষের কোনো জাত পরিচয় নেই। ইয়েমেনে কী হচ্ছে, তিউনিশিয়াতে কী হচ্ছে, সিরিয়াতে কী হচ্ছে, আমরা কিন্তু সেই তুলনায় অনেক ভালো আছি, কারণ কিছু মানুষ জীবন দিয়ে আমাদেরকে একটি পরিচয় দিয়ে গেছে। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতে তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের দেয়া জীবনের দামে প্রাপ্ত আমাদের এই স্বাধীনতা এবং আমাদের সমস্ত কাজে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমাদের। এবং এই শ্রদ্ধা জানাবার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তাই আমি অনুরোধ করব সবাইকে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতটি মন প্রাণ দিয়ে গাইবার জন্যে। এবার আমরা অল্প করে সবার কাছ থেকে শুনব। ফার্স্ট আই উড লাইক টু রিকোয়েস্ট কৃত্তিকা মধুকৃষ্ণন টু সে ফিউ ওয়ার্ড। গুড মর্নিং এভরিওয়ান, সরি আই উইল বি টকিং ইন ইংলিশ, আই ডোন্ট নো বাংলা, হোপফুলি আই উইল ট্রাই টু কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট সো দ্যাট এভরিবডি আন্ডারস্ট্যান্ডস। থ্যাংক ইউ ফর বিইং হিয়ার টুডে, থ্যাংক ইউ অনন্ত স্যার ফর হ্যাভিং মি হিয়ার টুডে, আই ফিল ভেরি হনার্ড। My name is Kritika Muthukrishnan. I'm an architect based out of Chennai, India. And I have been working for more than 10 plus years, almost 14 years in the field of architecture and green buildings, majorly green buildings. And with Ananta sir, we have been working for a long time. And we are currently working on almost 30 plus green projects. And we look forward to a long association, and we are very sure that we are going to have many, many more projects coming up. Like I said, I'm an architect, but I'm also a LEED accredited professional, an Indian Green Building Council accredited professional, a Griha certified professional, and an edge auditor. So we have got extensive knowledge on different categories of green, different ways to go green, so that there is no one best way to go green. One of the greatest architects of our time, Buckminster Fuller, he said,
few lines which I want to share with you. He said, the best way to predict the future is to design it. Developing nations such as Bangladesh should take the initiative to design a green future for themselves, because that is the only way that we can go forward. There is no other way. We are in the job of helping you to design this green future for ourselves. How do we do this? How do we help you in developing this green future? We provide various services, of which one of the major services is energy modeling. Energy modeling is a software-based way of predicting how much energy your building is going to consume from day one on paper itself, on design itself. You don't have to move a single brick in place. You can do everything, plan everything and finalize everything before you start your construction. Advanced energy modeling can help you understand various design decisions. It can help you make the right financial decisions as well, so that you can get shorter payback periods with more energy savings. Other than that, we also do daylight simulations, which predict how much amount of daylight will be entering into the building, whether there will be glare or not. So daylight is very essential in the well-being of human beings, as well as it helps you save energy for obvious reasons. We also help in fresh air calculations, rainwater harvesting calculations, landscaping calculations, and a lot more, many of which will be discussed today by Ananto sir, and over this period of 7 days. So all these put together, selecting green materials which help the environment, all these put together, what they do is they help you save energy, time, and money for you today and in the future. So that's what is this, the point of doing all these work. Today, if you spend, say, 1 taka additional in going green, tomorrow that 1 taka is going to come back to you. And from day after tomorrow, that additional 1 taka which is going on coming back to you is going into your pocket. This is the reality of green. This is what we have observed in many projects all over that we have worked on so far. We have seen that money always comes back, and then there is definitely savings for green buildings as compared to normal buildings. So let us think about the future. I believe that the future of this country is going to be a green. Let us work together to design it as a green future. I wish 360 TSL, all their associates and everybody here a very green and bright future. Thank you. Nice word. Amra kintu agami shadin. আমি এটা প্রমাণ করতে চেষ্টা করব যে গ্রিনটা কেন দ্য বেস্ট ডিসিশন অফ আওয়ার বিজনেস ডিসিশন ওয়াজ দ্য বেস্ট বিজনেস ডিসিশন গ্রিন, সেটাই কিন্তু আজকে আমি প্রমাণ করব এবং আমাদের স্লোগানও তাই। নাও আই লাইক টু রিকোয়েস্ট সিন্থল কুমার, সার্টিফাইড এনার্জি অডিটর, টু সে ফিউ ওয়ার্ড ফ্রম নিন এনার্জি ইন্ডিয়া। গুড মর্নিং টু অল অফ ইউ, myself Sendil Kumar. I'm one of the accredited auditor and certified auditor from Government of India. We are around 200 people over there. So since 2003 we are into this energy business. We are helping the industries to save energy and get benefit out of it. So we are working with the 360 TSL on all energy efficiency projects and green building projects. We thank you for that, and thank you for inviting us for this wonderful program also. So energy audit, through energy audit we are helping industries where they can save energy, how they can get the benefit out of energy savings. So basically any industry, whatever sector you are having, whether it is a hospital or hotels or industry manufacturing process, the maximum cost goes to the electricity or thermal utility, like energy. 40 to 50% of the energy cost goes to your electricity bills or energy bills. So whatever you are saving, it will be a big amount actually. So like our observation is like almost 30%, 20% savings are getting depending upon the industries. So this will definitely increase the profit of the organization, and it will be, your organization will be sustainable. So over the period 5 years or 10 years period, if you can see,
the money which is going to come after this energy saving projects, it is a huge money. So we encourage all the green building projects to go for this energy audits and implement the projects and get benefit out of it. And because the energy savings will not only going to give only money, it is going to save your environment also, because electricity is produced from your thermal power plants which consumes coal and gas. So naturally you are avoiding the burning of fossil fuels, so you are increasing the life of the fossil fuels, so help for the environment and get benefit out of it. And through energy audit, definitely you will be getting back all your money. And don't consider this as any expenses. Energy audit is not an expenses for any organization. It is an investment. So it is going to come back again and again. So thank you for this opportunity. We will be here for next few days. So whatever queries related to energy efficiency or energy savings or energy conservation, you can approach us through 360 TSL. So thanks for Ananda sir for this wonderful opportunity. Thank you, sir. Thank you, Senthil Kumar. Now I'd like to request Altaf Bhai, Altaf Hussain Bishwas, to say a few things. Jini Regal ke Bangladesh niyeshchen, Altaf, Altaf Hussain Bishwas. Respected guest in the dais, dear audience, Assalamu Alaikum. Ashule shurutei, ami thanks to Ananta Bhai. It's true that the last 3 years back, unar ekta green conference ami just personal interest attend korar porei green somporke kichu dharona power porei ami as a businessman then ami ashole decision ne dei I want to be a GA associate or something like that. To unar sathe besh kichu din kaj korar porei ami dekhlam being the businessman ashole to be an associate better than to contribute it for the green product in Bangladesh. So then I start working for Sams area. And then one of the products we are importing for Bangladesh for Regal brand, it's a Singapore brand sanitary ware. It's completely, we are saying, for the green innovations product are doing, highly technological based products. Ashwala, I'm a product niye kotha bolbo na. Amar jeta questions ashwala about 30 factory amra already Bangladesh supply korechi. Most of the platinum certified jeglo hoyeche, সেগুলোতে রিগেল প্রোডাক্ট ইউজ হয়েছে। বাট মাই কোশ্চেন ইজ দ্যাট অ্যাকচুয়ালি যেটা অনন্ত ভাই বলেছেন শুরুতেই যে উনি ঠিক 10টায় শুরু করে এটাও উনি আসলে গ্রিন হিসেবে কাউন্ট করতে চাচ্ছেন, এটার মিন্সটা হচ্ছে এটা আসলে আমাদের অ্যাটিচিউড চেঞ্জ করা দরকার গ্রিন টাওয়ার্স। কেন বলছি এটা, আমরা যখন দেখছি যে কোনো ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্ট সাপ্লাই করছি, আসলে এইটা প্রোডাক্ট শুধু কেনার দরকার তাই কিনতেছি ফর সার্টিফাইড দি ফ্যাক্টরি, আসলে দিস মেকিংস ইজ নট গুড ফর দি আমরা যেটা চিন্তা করছি গ্রিন সম্পর্কে সেই জিনিসটাতে কাজ করছে না। তাহলে কি হচ্ছে যে আমরা আসলে টাওয়ার্ড অ্যাটিচিউড টু সেভ দি ওয়াটার, টাওয়ার্ড অ্যাটিচিউড টু সেভ দি এনার্জি, না সেভ দি সার্টিফিকেশনস, এটি একটা বিশাল ইস্যু আমাদের মধ্যে কাজ করা দরকার। আরেকটি জিনিস হচ্ছে সে ফর এক্সাম্পল আপনারা এখানে নিশ্চয়ই ডিফারেন্ট ফ্যাক্টরি থেকে এসছেন আর কি, আমরা ওই জায়গাটাতেও কন্ট্রিবিউট করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করে আমাদের দায়িত্বকে শেষ করতে চাচ্ছি না, আমরা আইডেন্টিফাই করছি প্রবলেমটা, সেখানে 10,000 ওয়ার্কার কাজ করছে, আসলে আমরা যে প্রোডাক্টটা দিয়েছি সেই প্রোডাক্টটা যে ওয়াটার সেভিংস, সেখানে যে বাসার প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের সেম রেট অফ ওয়াটার ফ্লো তাদেরকে দিবে না, সেই মেসেজটা আমরা তাদেরকে থ্রো করছি না, তাদেরকে অ্যাটিচিউড ডেভেলপ করছি না যে আসলে শাওয়ার করতে গেলে আমাদের এই ফ্লো অফ ওয়াটারের দরকার নাই, অথবা আমাদের হাত ধুতে গেলে এই ফ্লো অফ ওয়াটারের দরকার নাই। তখন কি হচ্ছে আসলে বিষয়টা নেগেটিভ হয়ে যাচ্ছে, শুধুমাত্র তাদের কাছে মেসেজটা না থাকার কারণে তারা প্রোডাক্টের প্রতি নেগেটিভ অ্যাটিচিউড করছে। তাহলে কি হচ্ছে যে একটা ফিউচারে যে আসলে গ্রিন, যেটা অনন্তদা বলেছেন যে গ্রিন বিল্ডিং বা গ্রিন প্রোডাক্ট করতে গেলে, প্রজেক্ট করতে গেলে ইউ নিড সাম কম্পোনেন্টস আর প্রোডাক্ট টু সাপোর্ট টু দি প্রোডাক্ট টু সাকসেসফুল অফ দি গ্রিন প্রজেক্ট। তো সেই জন্যে আমার মনে হয় যে আমাদের প্রতিটা ইস্যুতে, লাইক এখানে যারা এনার্জি অডিটের কাছে বলেছেন, এনার্জি সেভিংসের ক্ষেত্রেও আমাদের
ঠিক সেমভাবে আমাদের অ্যাটিটিউডগুলো করা দরকার আর কি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই। আসলে রিসেন্টলি আমরা সিঙ্গাপুরে গেছিলাম ফর ট্রেনিং, অ্যান্ড মোর ইনোভেটিভ প্রোডাক্ট আর কামিং ফর গ্রিন ক্লিন হাইজেনিক্স মেন ইস্যুস। আপনি অনেক সময় জানেন যে আমাদের দেশগুলোতে আসলে আমরা, সে ফর এক্সাম্পল আপনি যদি বসুন্ধরা সিটিতে যান দেখবেন যে একই টয়লেট ইউজ করে সে একই বেসিন একই ফসেট আমরা হাত দিয়ে ইউজ করছি। দিজ আর রিয়েলি নট গুডস। সো আপনি যদি সেন্সর বেস প্রোডাক্টটা ইউজ করেন এটা কিন্তু কন্টামিনেশন থেকে অনেক বেশি সেফটি, আপনাকে ওয়াটারও সেভ করছে আপনাকে হেলথও সেভ করছে আর কি। সো রিসেন্টলি আসলে যখন সিঙ্গাপুরে ট্যাক্সি ড্রাইভারের সাথে যাচ্ছিলাম সে বলছে যে আমাদের আসলে পৃথিবীর কোনো দেশের সাথে আমাদের শত্রুতা নেই। সে হাসতে হাসতে বলতেছে, আমি বললাম কেন, বলে দেখো পাশে মালয়েশিয়া আছে, মালয়েশিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নাই কারণ আমরা ওদের কাছ থেকে পানি কিনে আনি, ইন্দোনেশিয়ার কাছ থেকে পানি কিনে আনি। সো ওদের সাথে যদি আমাদের বন্ধুত্বের ঘাটতি ঘটে পানি পাবো না, পানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্যে। সো এই যে জিনিসটা ট্যাক্সি ড্রাইভারের মধ্যে ঢুকে গেছে, ওয়াটার ইজ এ রিসোর্স, ওয়াটার নিড টু বি সেভ, এনার্জি ইজ এ রিসোর্স, এনার্জি নিড টু বি সেভ, সেভ ওয়াটার, গো গ্রিন, সেভ এনার্জি, গো গ্রিন, এটা আমরা সবার মধ্যে ঢুকে দিতে চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আলতাফ হোসেন বিশ্বাস। এবার আমি আমন্ত্রণ জানাবো মিস্টার সৌমিত্র রায়, হেড অফ সেলস এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে, তাদের যে লো ভিওসি পেইন্ট সেই সম্পর্কে বলার জন্য। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শুরু করছি। প্রথমেই এই যে সাত দিন এই প্রোগ্রামটা 360 টোটাল সলিউশনস যেটা অর্গানাইজ করেছে, এটা খুবই ভালো প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন প্রোগ্রাম, এবং এর জন্যে অনন্তবাবুকে এবং তার টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এর মধ্যে পার্টিসিপেট করতে দেওয়ার যে সুযোগটা করে দিয়েছেন তার জন্যেও তাকে অনেক অনেক ধন্যবাদ। একটু আগে আমাদের স্যার গ্রিন সম্বন্ধে কথা বললেন, যিনি কীভাবে এনভায়রনমেন্টটা আমাদের ইয়েতে বাঁচানো যায় বাংলাদেশে এবং পৃথিবীতে তার সম্বন্ধে কথা বললেন। প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা যে কাজ করি আমরা, সেটা আলো জ্বালানোই হোক যেটা রেফারেন্স দিলেন, বা পানির কল খোলা হোক, বা অন্য যে কোনো যে আমরা কাজ করি তাতে এই গ্রিন ব্যাপারটা ইনভলভ আছে কি না, এটা যদি আমরা কনসিয়াসলি মেনে চলি এবং কনসিয়াসলি এটাকে দেখে চলি, তাহলে নিশ্চয়ই আমরা অনেক এগিয়ে যেতে পারবো। এশিয়ান পেইন্টস কিন্তু এই গ্রিনের ব্যাপারে অনেক এগিয়ে আছে বহুদিন থেকেই, এবং অনেক দিন থেকেই আমরা কিছু প্রোডাক্ট এই উপমহাদেশে লঞ্চ করে রেখেছি, যেগুলো ওয়ার্ল্ডের যে পেইন্টসের হাইয়েস্ট সার্টিফিকেশন, দ্যাট ইজ GS-11 স্ট্যান্ডার্ড অফ ইউএসএ, সেই GS-11 স্ট্যান্ডার্ডকে মিট করে। এই রকম দুটো প্রোডাক্ট এখানে আমাদের আপনাদের কাছে, আপনাদের যে কিছু সার্টিফিকেটস এবং ইয়ে দেওয়া হয়েছে এর PDS প্রোডাক্ট ডাটাশিট, তার মধ্যেও আছে। এই প্রোডাক্টগুলো স্পেশালি যারা বিল্ডিং বানাচ্ছে বড় বড় এবং গ্রিন বিল্ডিংস বানাচ্ছে বা নর্মাল বিল্ডিংও বানাচ্ছে, তাতে যদি আপনি এই অ্যাসপায়রা, রয়্যাল অ্যাসপায়রা এবং প্রোটেক, আল্টিমা প্রোটেক, অ্যাসপায়রা ইজ ফর ইন্টিরিয়ার ফিনিশ এবং প্রোটেক ইজ ফর এক্সটিরিয়ার্স। আপনারা তো জানেন, আপনারা অনেকেই গার্মেন্টস থেকে আছেন, আপনারা জানেন যে যে কোনো বিল্ডিংকে ফাইনালি সুসজ্জিত করে একটা ভালো রং, ভালো পেইন্টস। বাট এই পেইন্টসের মধ্যে কিন্তু, পেইন্টের মধ্যে অনেক রকমের আনহেলদি জিনিস থাকতে পারে, আনহেলদি কেমিক্যালস থাকতে পারে এবং থাকে, যেগুলো আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, এরকম নানা রকমের আনহেলদি জিনিস পেইন্টসের মধ্যে থাকে যেগুলো নর্মাল পেইন্টস হয়। এই ব্যাপারে আমরা কিন্তু অবগত থাকি না কারণ আমাদের দেশে অনেক ইলিটারেসি আছে। আমরা চেষ্টা করছি আমাদের যে প্রোডাক্টসগুলো আছে যেগুলো টোটালি গ্রিন প্রোডাক্টস এবং তাকে সাপোর্ট করে, সেইগুলো বাংলাদেশে তুলে ধরতে। অ্যাসপায়রা এমন একটি প্রোডাক্ট যেটা, যার একটা আরও অদ্ভুত শক্তি আছে, সেটা হচ্ছে যে আপনারা তো কখনো কখনো দেখেন খুব আনফর্চুনেটলি কিছু কিছু গার্মেন্ট বিল্ডিংয়ে আগুন লেগে যায়,
এবং দেখা যায় যে আজকাল যারা অর্ডার দিতে আসছেন ইউরোপিয়ান বা ইউএস, তাদের মধ্যে আমরা দেখেছি কিছু কিছু ক্রেতাদের যে তারা বলছে যে বিল্ডিংকে তোমরা ফায়ার প্রুফ পেন্ট দিয়ে পেন্ট করো। আমাদের অ্যাসপায়ারা যেটা আমরা বাংলাদেশে লঞ্চ করেছি, রয়্যাল অ্যাসপায়ারা, সেটা কিন্তু ফায়ারটাকে স্প্রেড করতে রেজিস্ট করে, অর্থাৎ আগুনকে ছড়িয়ে দিতে বাধা দেয়। একমাত্র পেন্ট, এরকম কোনো আর কোনো পেন্ট নেই পৃথিবীর অন্য কোথাতেও এরকম পেন্টের ইয়ে পাবেন না, এবং এটা আমাদের সার্টিফাইড বাই ইউকের ওয়ারিংটন ফায়ার দিয়ে সার্টিফাইড, যারা ফায়ার রেজিস্ট্যান্স বা ফায়ার ইয়েকে সার্টিফাই করে, মানে ফায়ারের ব্যাপারে সার্টিফিকেশনস দেয়, সেখান দিয়ে সার্টিফিকেট পেয়েছে। এই প্রোডাক্টটা আরও 7টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটস আছে ইউএসএ আর ইউকে থেকে, সিঙ্গাপুর থেকে। তো আপনারা আপনাদের যখন ক্যাটালগুলো রেফার করবেন এটা দেখতে পাবেন। আমার একটাই কথা, এই প্রোডাক্টটাকে যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা শুরু করা হয়, আমি অনন্তবাবুকেও রিকোয়েস্ট করব এটাকে ফিউচারে ইয়ে করতে। এটা প্রোডাক্ট প্রমোশনের ব্যাপার না, প্রোডাক্ট প্রমোশন তো এশিয়ান পেন্টসের অ্যাড সবসময়ই আসছে টিভিতে, কিন্তু এটা এমন একটা জিনিস যেটাকে আপনারা যদি ব্যবহার করেন তাহলে ওভারঅল গ্রিন তো বাড়বেই, গ্রিননেস অফ দ্য বিল্ডিং তো বাড়বেই, সেফটিও বেড়ে যাবে আমাদের সকলের। এছাড়া আমাদের নানা রকমের আরও প্রোডাক্টস আছে যেগুলো গ্রিন এবং গ্রিন সার্টিফাইড, এবং কিছু কিছু প্রোডাক্টস আছে যেগুলো GS11 পর্যন্ত সার্টিফাইড। সো উই উইল বি হ্যাপি টু টক অ্যাবাউট দেম ইন ফিউচার। ফর দ্য টাইমিং আই এম ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ গট অ্যান অপরচুনিটি টু বি উইথ ইউ ইন দিস সেমিনার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সৌমিত্র রায়। আমি সৌমিত্র রায়ের সাথে একমত এইটা বলতে যে প্রোডাক্ট তো আসলে মার্কেটিং হবে, প্রোডাক্ট আমাদের লাগবেই, কিন্তু আমরা যদি প্রোডাক্টের বেনিফিটগুলো একটু বুঝে নেই যে কোন প্রোডাক্টের কী বেনিফিট, এবং সেই প্রোডাক্টের মধ্যে বেটার বেনিফিট গিভেন প্রোডাক্ট আছে কি না, যে আমার তো রং করতেই হবে, এই রং করার মধ্যে যদি এমন একটা প্রোডাক্ট থাকে যেটা আমাকে ফায়ার প্রুফিংয়ে হেল্প করবে, আমাকে ক্র্যাক মিনিমাইজ করবে, আমার ওয়াটার প্রুফিং করবে, তাহলে হোয়াই নট। গত সপ্তাহে আমি আমাদের জাদুঘরে গেছিলাম, আমাদের একটা অনুষ্ঠান ছিল, তো জাদুঘরের কিছু দেয়ালে লোনা ধরেছে, যেই দেয়ালের পেছনে আছে খুব দামি দামি আমাদের অহংকার করবার মতো যত বিষয় সেগুলো রক্ষিত আছে, এবং সেই রুমের দেয়ালগুলোতে লোনা ধরেছে। প্রধান কারণ হচ্ছে যে জাদুঘরে যে রংটা ব্যবহার করা হয়েছে এক্সটেরিয়রে সেটার ওয়াটার প্রুফিং নয়। তো এরকম একটা দামি জিনিস যেখানে আছে তারও দেয়াল যদি লোনা ধরে এবং সেই কাঠের জিনিসগুলো যদি আস্তে আস্তে মোল্ড হয়, তাহলে তো আমাদের অহংকারগুলো হারিয়ে যাবে, তাই না? তো এই জন্য রংকে শুধু রং না ভেবে লেটস সি হাউ ইট প্রোটেক্ট মাই বেনিফিট, মাই ইনভেস্টমেন্ট, মাই প্রেশাস আইটেমস, হ্যাঁ না? থ্যাংক ইউ সুমিত্রদা। এবার আমরা ডাকবো ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিলের প্রতিনিধি শান্তনু দত্ত গুপ্ত, GBCI থেকে এসেছেন, রিজিওনাল ম্যানেজার মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট টু সেফ ইউওয়ার্ড। আমরা পুরো অনুষ্ঠানটি বাংলায় করব, মাঝে মাঝে দু একটা ইংলিশ চলে আসবে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। কেমন? গুড মর্নিং। সবাইকে অভিনন্দন জানিয়ে দু এক কথা বলবো। আমার নাম শান্তনু দত্তগুপ্ত, আমি মার্কেট ডেভেলপমেন্টে রয়েছি USGBC-তে, এশিয়া প্যাসিফিকের দায়িত্বে আছি। বাংলাদেশ আমার একটি রিজিয়নের মধ্যে পড়ে এবং খুব কাছের রিজিয়ন, খুব হৃদয়ের কাছাকাছি একটি জায়গা। আজকে যে প্রোগ্রামটি অনন্তদা আয়োজন করেছেন সেটি দুটি কারণে খুব প্রিয় আমার কাছে, আর অনন্তদা যে কাজটি করছেন 360 TSL সেটি দুটি কারণে মহান। একটি কারণ হচ্ছেন উনি পরিবেশের জন্য কাজ করছেন, এটি একটি নোবেল জব, আর দ্বিতীয়টি আরও ইম্পর্ট্যান্ট, উনি ফিউচার জেনারেশনদের ক্রিয়েট করছেন যারা দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। উনি একজন মাস্টারমশাইয়ের কাজ করছেন, ছাত্রছাত্রী তৈরি করছেন, স্কিল ডেভেলপমেন্ট করছেন, সেটা কিন্তু সচরাচর প্রফেশনালরা করেন না বা করার সুযোগ থাকে না। এই জন্য আমি চাইব উপস্থিত সকলে একবার বড় হাততালির মাধ্যমে TSL-কে
অভিনন্দন জানাই। আমরা ইউএসজিবিসির পক্ষ থেকে আগামী দু বছরের জন্য প্ল্যান করেছি, বাংলাদেশ আমাদের কাছে ওয়ান অফ দ্য প্রায়োরিটিজ যেখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব। বাংলাদেশে যে পরিমাণ প্রজেক্ট বা জবস নেক্সট ওয়ান ইয়ারে জেনারেট হতে চলেছে বা পাইপলাইনে আছে, তাকে কেটার করার জন্য প্রফেশনালদের সংখ্যা কিন্তু ততোধিক নয়। যদি পৃথিবীতে দেখা যায়, পাশ্চাত্য দেশে বা আমেরিকাতে বলুন বা ইউকেতে বলুন, বহু সংখ্যক লিড জিএ লিড এপি রয়েছেন। আমাদের ইন্ডিয়াতেও বহু লিড এপি লিড জিএ রয়েছেন, কিন্তু বাংলাদেশে সেই সংখ্যাটা খুবই কম। অনন্তদা একজন গ্রিন প্রফেশনাল, তিনি প্রজেক্টের কাজ করে থাকেন, কিন্তু সাইড বাই সাইড উনি ওথ নিয়েছেন যে বাংলাদেশকে ডেভেলপ করবেন। এটি একটা নোবেল ভিশন। এই নোবেল ভিশনের জন্য ইউএসজিবিসি, জিবিসিআই, টিএসএলের পাশে সবসময় আছে। আমি উপস্থিত সবাইকে আহ্বান জানাব, এই সাত দিনের ইন্টারঅ্যাক্টিভ সেশন খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করার জন্য, এবং যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়, এখানে লিডার্সরা উপস্থিত আছেন, মার্কেট লিডার্সরা যারা 20-25 বছর ধরে কাজ করছেন, কাজটাকে তারা হাতের তালুর মতো জানেন, তাদের কাছ থেকে কনফিউশন দূর করে নেওয়া এবং নিজেদের লিড জিএ লিড এপি এক্সামের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হওয়া, টু অ্যাড্রেস দ্য ভ্যাকুয়াম রাইট নাও উই আর এক্সপিরিয়েন্সিং ইন দিস মার্কেট। আমাদের 2025-এর মধ্যে প্রায় 1500 লিড এপি এই মার্কেটে দরকার। আমাদের পাইপলাইনে এখনও 650টা ফ্যাক্টরি জবস রয়েছে, আরও অন্যান্য প্রজেক্টের কথা না হয় নাই বললাম। তো এই সমস্ত প্রজেক্ট কিন্তু 3-4 জনে মিলে করতে পারা সম্ভব নয়। তাই জন্য ভবিষ্যতের জেনারেশনকে এগিয়ে আসতে হবে, যারা নতুন কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরিতে ঢুকছেন এবং যারা ইয়াং প্রফেশনালস, তারা এগিয়ে আসুন। এটি একটি নোবেল জব এবং রিওয়ার্ডিং জব, ওয়েল পেড জব। আমি আশা করব এই 7 দিনের আয়োজন সফল হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শান্তনুদা, চমৎকার ইন্সপায়ারিং ওয়ার্ডের জন্যে। আমি এইটুকু বলতে পারি যে 2010-এ আমি যখন গ্রিন কাজটি শুরু করি, আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না গ্রিনের। আমি আর্কিটেক্ট নই, ইঞ্জিনিয়ার নই, শুধু একটু নেক আছে পড়াশোনা করার, যে কোনো একটা জিনিস ধরলে করতে হবে, সেই জিদ থেকেই কিন্তু করা। এবং আমাকে প্রথম দিকে অনেক বেশি পড়তে হয়েছে, কারণ আমি জানতাম না যে কী পড়তে হবে পাশ করতে গেলে। তো আমি নিউ ইয়র্কে গিয়ে যত বই পেয়েছি সবগুলো কিনেছি, সবগুলো পড়েছি। কিন্তু আজকে আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি গ্রিন এই পথে যেতে চান, জিএ এপি, খুব কম আয়েসে আপনারা করতে পারবেন। কারণ আমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালস যেটা আমি তৈরি করেছি, তাতে আপনার ফেল করবার কোনো সম্ভাবনা নেই। ইউ ক্যানট ফেল, ইফ ইউ স্টাডি ইউ ক্যানট ফেল, আই গ্যারান্টি ইট। সো প্লিজ জয়েন আস। এবার আমি অনুরোধ করব আমাদের সুপ্রিয় এস এম ফরমানুল ইসলামকে কিছু বলবার জন্যে, যিনি এই গ্রিনকে এগিয়ে নেবার জন্য যে পেছনের অর্থ যোগান দেওয়ার বিষয়টি সেটি নিয়ে কাজ করেন। ফরমান ভাই, অনেক ধন্যবাদ। অনন্ত আহমেদ, ডিস্টিংগুইশড গেস্ট, আপনাদের অডিয়েন্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ভেরি গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর দোজ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ইন্ট্রোডাকশন। আমরা বিআইএফএফএল অলরেডি জেনেছেন, একটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা আর্থিক প্রতিষ্ঠান, অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান। আমরা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স করি, অবকাঠামো ফাইন্যান্স করি, আর গ্রিন সাইডে যদি কোনো টেকনোলজি থাকে সেগুলো আমরা ফাইন্যান্স করি। তা আমরা চাই যে বাংলাদেশের উন্নয়ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সবাই চাই ডেভেলপ হতে, এবং আমরা আছিও ডেভেলপমেন্টের ট্র্যাকেই আছি, কিন্তু সেই ডেভেলপমেন্টটা যেন আমাদের সাস্টেইনেবল হয়, টেকসই হয়, এটাই সবাই চাই। কারণ হচ্ছে কি, যেটুকু রিসোর্স আছে, ডেভেলপমেন্টের সাথে রিসোর্স ইউটিলাইজেশনের একটা
স্ট্রং বন্ডেজ আছে, কারণ উইদাউট ইউটিলাইজিং রিসোর্স আপনি ডেভেলপ হতে পারবেন না। তো আবার রিসোর্স যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ না করি বা ইউজ করি, তাহলে রিসোর্স লিমিটেড, একটা পর্যায়ে গিয়ে সেটা শেষ হয়ে যাবে, বা এটা যদি রিসাইকেল করার সুযোগ থাকে বা রিইউজ করার সুযোগ থাকে, সেটা যদি আমরা না করি সেটা ডিপ্লিট করবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য এটা থাকবে না। সো আমরা উন্নয়ন করলাম, ভোগ করলাম, সব কিছুই করলাম, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য সেরকম কিছু আমরা রেখে যেতে পারবো না। এটা আমি শুধু বাংলাদেশের কনটেক্সটে বলছি না, এটা গ্লোবাল কনটেক্সট। অনেকের কাছে যুক্তি আছে, আমিও সেটা মানি, যে বাংলাদেশ গ্লোবাল যে এনভায়রনমেন্টাল ডিজাস্টার, সেখানে বাংলাদেশের কন্ট্রিবিউশন আহামরি কিছুই না যদি তুলনা করি, কম্পেয়ার টু বিগ কান্ট্রিজ যাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি, আপনার অনেক ছোটো দেশ হলেও অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড অনেক দেশ আছে যাদের কন্ট্রিবিউশন অনেক বেশি, যে কারণে তারা আপনার গ্রিন সার্টিফিকেট, গ্রিন ক্রেডিটগুলো কিনতেছে, কিনে তারা নিজেদের যে বড় বড় ইন্ডাস্ট্রি তারা করেছে, পলিউশন করেছে, সেগুলো কিছুটা হলেও মিটিগেট করার চেষ্টা করতেছে। তো আমাদের অ্যাডভান্টেজটা অন্য জায়গায়, আমরা ওই যুক্তিতে গেলে আমরা বলতে পারি যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমরা আরাম করে থাকি, কারণ আমরা তো খুব বেশি কন্ট্রিবিউট করছি না। বাট সেটা ঠিক হবে না, ঠিক হবে না এই কারণে, কারণ যারা আজকে বাধ্য হচ্ছে গ্রিন সার্টিফিকেট কেনার জন্য, আমরা যেন ওদের পাল্লাই না যাই। তো আমরা যেন, যেহেতু আমাদের এখনও উন্নয়নটা শুরু হয়েছে মাত্র, এবং আমরা উই আর ভেরি লাকি যে এখন যেসব টেকনোলজি বেরিয়েছে বা যেসব জ্ঞান এখন আমরা দেখতে পাচ্ছি, জ্ঞানের চর্চা হচ্ছে, সেগুলো আমরা ওগুলোর মোস্ট কি বলবো সিগনিফিকেন্ট বেনিফিশিয়ারিস হতে পারি। আমরা যেটা নতুন লাগাবো, আমরা দেখে শুনে লাগানোর এখন সুযোগ আছে, যেটা 10-20 বছর আগে হয়তো ছিল না। এবং যারা লাগিয়ে ফেলেছে, একটা ইন্ডাস্ট্রি শুরু করেছে, রিহেবিলিটেট করা অত সহজ না, বরং এটা নতুন যেগুলো আমরা শুরু করব, সেগুলো যদি আমরা আপনার জ্বালানি দক্ষ যেটা বলি টেকনোলজি, ওগুলো যদি ইউজ করতে পারি, এখন সারা বিশ্বে এগুলোর প্রমোশন হচ্ছে, ইনোভেশন হচ্ছে, অনেক দিন হয় নাই কারণ অনেক কোয়ার্টার চাই নেই যে আপনার রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি এগুলো প্রমোটেড হোক, কারণ তাদের ট্রিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্টমেন্ট আছে, সেগুলোর কী হবে? বিগ অয়েল কোম্পানিগুলো এখনও চায় না যে এগুলোর প্রমোশন হোক, কেউ কেউ হয়তো এদিকে আসতেছে, কারণ দে অলসো ডোন্ট ওয়ান্ট টু লুজ দিয়ার বিজনেসেস। তো ওই জন্য প্রচুর জনমত দরকার, গ্লোবালি জনমত দরকার। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট সেই তো অ্যাওয়্যার না, তাকেই তো কনভিন্স করা যাচ্ছে না সর্বপ্রথম। তো সুতরাং তাদের কম্পালশনটা অন্য জায়গায়, কারণ তাদের যেসব ইনভেস্টমেন্ট হয়ে গেছে সে ওইসব বড় বড় বিগ কর্পোরেশনদের এটা চাইছে না। তো সুতরাং আমাদের তো সেই অসুবিধা নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল আপনার পরিবেশের প্রতি, পরিবেশের প্রতি তার খেয়াল আছে বলে এখন আমাদের হয় কি, অনেক সময় পলিসি মেকাররা কী বলে আর আমরা কী করি, ওর মধ্যে অনেক গ্যাপ। এখন প্রধানমন্ত্রী বা মন্ত্রী এসে আপনার অফিস ঠিক করে দেবে না, এটা নিজেদেরকেই করতে হয়। আপনার যারা আমরা যার যার পজিশনে আছি সেখান থেকে যদি চিন্তা করি, ইভেন আমি কোনো সরকারি কর্মকর্তা, আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, সেখানেও আমার রোল আছে। আমি কিছুই করি না, আমি একজন সে পরিবারের কর্তা, আমার ফ্যামিলিতে আমি যদি এনার্জি এফিসিয়েন্সি এক্সারসাইজ করতে চাই, এটা সম্ভব। পানি কম খরচ করবো, বিদ্যুৎ আননেসেসারি জ্বালাবো না, এসি যতক্ষণ লাগে চালাবো, যখন বেরিয়ে যাবো বন্ধ করে দেবো। এগুলো তো খুবই সিম্পল একটা বিষয়, অনেক সময় আমাদের জাস্ট অ্যাওয়ারনেস থাকে না, দেখে আমরা এটা করি না। আমার মনে হয় এটা দুই দিকে ভালো, একটা হলো আপনার খরচ কমে যাচ্ছে, ইভেন আমি যদি 1 টাকাও বিল দিই, যদি 1 টাকাও আমার বিল থেকে কমে, আমি এই টাকাটা অন্য পারপাসে ইউজ করতে পারবো, আদার অনেক ভালো পারপাসে আমি সেটা ইউজ করতে পারবো। সেকেন্ড থিং হলো যে ইউনিটটা বাঁচলো, বিদ্যুতের হোক পানির হোক আপনার, সেই ইউনিটটা আরেকজন যে পাচ্ছে না তার কাজে আসবে, এটাও একটা বিষয়। আর আমাদের ধর্ম বলে, আমাদের ইসলাম অলওয়েজ প্রমোটস আপনার এই আননেসেসারি ওয়েস্টিং কখনো অ্যালাউ করে না, এবং বলছে যে আমাদের রিলিজিয়নে বলে যে আমরা যেন ওয়েস্ট না করি, কোনো কিছুরই ওয়েস্ট না করি, সেটা হোয়াট এভার, সেটা খাদ্য হোক, পানি হোক, পাওয়ার হোক, হোয়াট এভার, আমরা যেন অপচয় না করি, যাতে অন্যজনের প্রতি কেয়ারফুল হই। আজকে আমি বড় পজিশনে আছি, আমার কোম্পানি অনেক ইনকাম আছে, উই ক্যান পে এনি অ্যামাউন্ট, অসুবিধা নেই, আর আমি পে করতেছি না, সামওয়ান এলস ইজ পেয়িং ফর মি বিকজ আমি চাকরি করি, সেখানেও আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যাই। আমার মনে হয় একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি আমরা ইউনিভার্সাল একটা লাভের কথা চিন্তা করি, অ্যাফেকশন ফর ম্যানকাইন্ডের কথা চিন্তা করি, এবং আদার যে ক্রিয়েচারগুলো এগুলোর কথা চিন্তা করি, সেখানে আমি নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে আমি চাইলে ইভেন একটা ইউনিটও, যদি একটা ইউনিট কম না, একটা ইউনিট বাঁচানো মানে দুটা ইউনিট জেনারেট করার চাইতেও ভালো। কারণ হচ্ছে কি, একটা ইউনিট যেটা সেভ করলেন আপনি, সেটা যদি জেনারেট করতে হলে ফুয়েল লাগতো, অপারেশন কস্ট লাগতো, জায়গা লাগতো, সব কিছু লাগতো। তো সুতরাং সেভিং অ্যান্ড আপনার ইজ ফার বেটার দেন আপনার প্রোডাকশন,
ওটা খেয়াল করি। আর আপনার আমরা স্টুডেন্টরা আসছে, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, আপনার 360 ডিগ্রি টোটাল সলিউশন। ডক্টর অনন্ত আহমেদকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, প্রথমবার যখন আমার সাথে দেখা হলো এটা করলাম। আমরা যেটা শুরু করেছি, আই অলওয়েজ বিলিভ যে লিড বাই এক্সাম্পল। আমরা যেটা করলাম, আমাদের ঠিক আছে আমাদের অফিসটাই আগে করি না কেন গ্রিন, তো আমার খুব স্ট্রাগল করতে হয়েছে। কারণ আমাদের যে কনভেনশনাল থট প্রসেস, সেখানে যখনই নতুন কিছু নিতে গেলে সমস্যা, কেউ সহজে মানতে চায় না, পলিসি মেকার্সরাই মানতে চায় না, কনভিন্সড হতে চায় না, হয়তো 20% 30% কস্ট বেশি মনে হচ্ছে, ওই কারণে অনেক সময় মানতে চায় না। তো দেখা গেল যে যতই আপনি ক্যালকুলেশন করেন, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু সব কিছু থেকে চিন্তা করে, এখানে আমার আসলে লাভ ক্ষতির অংশটা এটা হিসাব করে আগে করে। তো আমরা হিসাব করে দেখলাম যে এটা পেব্যাক পিরিয়ড আপনার 2-3 বছরে যেটুকু এডিশনাল ওটা আমার সেভিংস থেকে চলে আসবে, এরপর ফ্রি। তো সুতরাং ওইটুকু বোঝার ক্ষমতা আশা করি আমরা শিক্ষিত জনসাধারণ সবারই আছে। এটা বললাম বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর ছোটোখাটো ঘরের যে সাবমিটার মিটার যেগুলো আমাদের আছে, আপনি এক ইউনিট বাঁচাইতে পারলে এক ইউনিটের খরচ আপনার কম লাগবে। বাচ্চাদেরকে আমরা দায়িত্বশীল সিটিজেন হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে আমরা পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, এবং তারাই বড় হয়ে বিজনেসম্যান হবে, পলিসি মেকার হবে, রাজনীতি করবে, তো আর্কিটেকচার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারাই এই কনসেপ্টটা যদি মাথার মধ্যে ঢুকে যায়, আমার মনে হয় জীবনে সে যেই পজিশনেই থাকুক, সেখান থেকে হয়তো এই প্রকৃতিকে পরিবেশকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে উইদাউট কম্প্রোমাইজিং। আমাদের কিন্তু ইউটিলিটির কোনো কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে না। আমি যদি ডাইলাইট ইউজ করতে পারি, তাহলে আমার তো কাজকর্মে কোনো অসুবিধা তার হচ্ছে না। উইদাউট কম্প্রোমাইজিং আওয়ার লাক্সারি, আপনার আমাদের সুযোগ সুবিধা যা চাই সব কিছু পেয়েও স্টিল উই ক্যান সেভ। তো এটা বোধহয় অ্যাওয়ারনেসের বিষয় আছে, আর কিছু টেকনিক্যাল আপনার ইন্টারভেনশনের দরকার আছে যেগুলো এখন মার্কেটে অ্যাভাইলেবল। যদি না থাকে, আমাদের এক্সপার্টসরা আছেন, প্রফেশনালসরা আছেন, তাদের কাছ থেকে আমরা সহায়তা নিতে পারি। তো আপনারা সব আশা করবো এই 7 দিনের যে প্রোগ্রাম, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আই উইশ আই ওয়ার স্টুডেন্ট এজ ওয়েল, ইফ আই কুড, আনফর্চুনেটলি আমার যেতে হবে। তো আপনারা, আপনাদেরকে অল দ্য বেস্ট, 360 ডিগ্রি টোটাল সলিউশনসকে অল দ্য বেস্ট, এবং আপনাদের এই 7 দিনের যে ওয়ার্কশপ, সেমিনার এবং লার্নিং, এটা যেন ফলপ্রসূ হয় এবং যেন এটা দেশের কল্যাণে, জাতির কল্যাণে আপনারা ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফরমান ভাই, আমি সরি যে আপনাকে অনেকক্ষণ বেশিক্ষণ বসিয়ে রেখেছি। উনি চট্টগ্রাম যাবেন, আমার জন্য এসেছেন, ধন্যবাদ। আর যে অফিসটি আমরা করেছি বিএফএল এর, সেটি হবে বাংলাদেশের প্রথম ইন্টেরিয়র প্লাটিনাম সার্টিফাইড অফিস। আগামী 2 মাসের মধ্যে আমাদের প্রসেসটা কমপ্লিট হবে। আমার একটা ফরমান ভাইয়ের লিডারশিপের জন্য একটা হাততালি দিব, এই সাহস করবার জন্য। এবার আমি আমন্ত্রণ করব একজন পায়োনিয়ার, প্রফেসর মোহাম্মদ শাহরিয়ার আহমেদ চৌধুরী, যিনি সোলার নিয়ে কাজ করছেন, সোলার নিয়ে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, এবং বাংলাদেশে যতগুলো মিনিগ্রিড হয়েছে তার বেশিরভাগগুলো ডিজাইন করেছেন বাংলাদেশের মতো করে, যেটি খুবই দরকারি যে আমাদের সব কিছু, যে বাইরের যে টেকনোলজি সেটাকে অ্যাডাপ্ট করে আমাদের মতো করে করা, সেই জায়গাটায় উনি কাজ করছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আজকে তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ অনন্ত ভাই যে আমাকে ইনভাইট করার জন্য। আর অনন্ত ভাই পাইনিয়ার, সেজন্য প্রশংসার দাবিদার, এবং আবারও ধন্যবাদ। তো ফরমান ভাইকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো এই জন্য যে অনন্ত ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছিল। ঠিক আছে, তো আমি রিনিউয়েবল নিয়ে কাজ করছি শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ আমি করেছি, এটার ফাউন্ডিং ডিরেক্টর। প্লাস এখান থেকে আমি যেটা ছিলাম, আগে পিডিবিতে ছিলাম, ডিপিডিসিতে মানে ডেসায় ছিলাম, তারপর জার্মানিতে পড়তে গেলাম, আমার নিজের আবিষ্কার একটা সোলার সেল আছে, নিজের একটু গল্প করব। তারপরে আমার কিছু ইনোভেশন আছে, যে আমি 2016 সালে আমার একটা প্রজেক্ট জাতিসংঘের মুভমেন্ট ফর চেঞ্জ অ্যাওয়ার্ড পাই। তারপরে ও বছরই আমি আপনার জার্মানির আপনার মিউনিখে, যেটা ইন্টারসোলার অ্যাওয়ার্ড বলে, যেটা সোলার ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, ওটা পাই। 2016 সালে আমার আরেকটা ইনোভেশন, আপনার আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অদম্য বাংলাদেশ পুরস্কার পাই। আর এবছর জাস্ট এই মাসের 5 তারিখে আমি ইন্ডিয়াতে, যেটা মুম্বাইতে হলো, যে আপনার ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পাই। মূলত 4টা জিনিস করে মাথায় রেখে যেটা বলেছে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমার এডুকেশন, রিসার্চ, লিডারশিপ এবং টিচিং, হ্যাঁ, যে এটা বাংলাদেশের পার্সপেক্টিভে। তো অন্ত ভাই যেটা বললো যে আমি অনেক কিছু চাচ্ছি যে আমার দেশের মতো করে তৈরি করতে, যে বাংলাদেশে যে মিনিগেটগুলো হচ্ছে,
আলহামদুলিল্লাহ আমি বলবো, যেহেতু ফরহান ভাই আগে ইট কলে ছিলেন, অনেক ইন্সপায়ার করেছেন, এবং ফরহান ভাইয়ের লিডারশিপের একটা জিনিস আমি এই জায়গায় বলবো, সেটা হচ্ছে যে ফরহান ভাই অনেক ইনোভেশন জিনিসগুলোকে ইনভাইট করেন এবং গতানুগতিকতার বাইরে যান। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এটা আপনাকে করতেই হবে। আর যেহেতু এখানে আমরা গ্রিন নিয়ে কথা বলবো আগামী কয়েকদিন, দেখেন আজকে যে অডিটোরিয়ামটাতে আমরা কাজ মানে বসে আছি, আমি বসে থেকে চিন্তা করতেছিলাম, দেখেন বাইরে কিন্তু আলো আছে, তাই না? বাইরের আলোটাকে কিন্তু আমরা একটা পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছি, খেয়াল করেন, বন্ধ করে দিয়ে আবার ভিতরে আমরা আলো জ্বালাচ্ছি। তার মানে কি, আমরা ইচ্ছা করলে বাইরের লাইটটা কিন্তু আমরা ইউজ করতে পারতাম, তাই না? তো এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে আমাদের অ্যাটিটিউডটা আসলে চেঞ্জ করতে হবে, যে অ্যাটিটিউডটা চেঞ্জ করলেই। আর যে কস্টিংয়ের কথা যেটা বলতেছে, যে আসলে কস্টিং এটা হয় না, আপনি যদি গ্রিনে যান ডেফিনেটলি এটা দেখা যাচ্ছে যে যেহেতু পে ব্যাকটা এক থেকে দুই বছরের মধ্যে হয়ে যায়, এরপরে কী হচ্ছে, এরপরে আপনার হচ্ছে সেভিংস হয়, ঠিক আছে? তো আরেকটা বলবো যে স্পেশালি যে রিনিউয়েবল এনার্জি এবং আপনার এনার্জি এফিসিয়েন্সি, মানে গ্রিন কি, মানে ব্রডার সেন্সে যদি আমরা চিন্তা করি, গ্রিন হচ্ছে যে এটাই আমি যেটা বুঝি, যে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিবেন, সেটা হচ্ছে যে আপনার এমিশনটাকে কমানো, আমাদের এনভায়রনমেন্টকে সেভ করা, এবং তার জন্য কী হচ্ছে, আমার এনার্জি কনজামশনটাকে কমানো, আমার ওয়াটার কনজামশন কমানো, যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে কমানো, আমার কস্টিংটা কমানো। তো আমরা কী করতে পারি, এনার্জি এফিসিয়েন্সিতেও যেতে পারি, কী করতে পারেন, আপনি ডিজাইন করতে পারেন, যেমন ধরেন এই বাড়িটা কীভাবে এই অডিটোরিয়ামটা এনার্জি এফিসিয়েন্ট হতে পারে, সিম্পলি যেটা বললাম যে আমরা যে পর্দাগুলোকে সরিয়ে এমনভাবে করতে পারি যে বাইরের ডে লাইটটাকে আমরা ভিতরে নিয়ে আসতে পারি, যাহলে এই লাইটগুলো আমার ইউজ হচ্ছে না। তারপরে ধরেন যদি ন্যাচারাল ভেন্টিলেশনটাকে আমরা এমনভাবে ইউজ করতে পারি যেন আমাদের যে কুলিং যে লোডটা আছে ইলেকট্রিসিটির, এই লোডটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে বিল্ডিং, আপনার ধরেন বিল্ডিংয়ের যে ফ্যাসাদগুলো, আপনি দেখবেন যে গ্লাস বাইরে থেকে দেখা যাচ্ছে যে আলোটা আসতেছে, আমরা ঢুকতে দিচ্ছি এমনভাবে যে ওই আলোটা আমাদের বিল্ডিংটাকে গরম করছে, আবার কী করতেছে, আমরা ইলেকট্রিসিটি ইউজ করে সেটাই কী করতেছে, আবার ঠান্ডা করতেছে, তাই না? যদি এমন করা যায় যে আমাদের যতটুকু প্রয়োজন ডিজাইনের মাধ্যমে ওই আলোটাকে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে, এবং সেই আলোটুকু আমরা আনলাম না, যে আলোটুকু আমার কী করে, আমার উত্তপ্ত করে, আমাদের যে আলোর মধ্যে আপনার যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি যে লাইট থাকে, তাই না, তার মধ্যে একটা পোর্শন কিন্তু আপনার হিট জেনারেট করে, আর যেই আমাদের যে মানে আমরা বলবো যে আমাদের যে দেখার যে অনুভূতি ক্রিয়েট করে ওটা কিন্তু আপনার হিট জেনারেশন না। কাজেই এরকম গ্লাস পাওয়া যায়, আপনি যদি সেই গ্লাসগুলো ইউজ করেন যেগুলো কী করবে, আমাদের দেখার অনুভূতি তৈরি করে যে আলোটাকে, ওরমাত্র ওইটাকে ঢুকতে দিবে, আর যেটা হচ্ছে কি আমাদের উত্তপ্ত করবে ভিতরটাকে, সে আলোটাকে প্রোটেক্ট করবে, এরকম গ্লাস কিন্তু আছে। তারপর ধরেন আরেকটা জিনিস করতে পারি, অনেক সময় কী করি আমরা, আপনার ধরেন যেন আলো বেশি না ঢুকে, এই জন্য আমরা কী করি একটা কালার গ্লাস ইউজ করি। কালার গ্লাসটা ইউজ করলে কী হয়, যে আলোটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে ওই গ্লাসের মধ্যে, অ্যাবজর্ব হয়ে কী হচ্ছে, গ্লাসটা আপনার হিট হচ্ছে, আপনি দেখবেন যে যদি টাচ করে দেখেন প্রচণ্ড গরম হয়, তার মানে কি আপনার বিল্ডিংয়ের ভিতরে কিন্তু হিট জেনারেশন হচ্ছে, ওইটাকে আপনি আবার কী করতেছেন, এসি দিয়ে ঠান্ডা করছেন। তো এখানে রিনিউয়েবল এনার্জিটা কীভাবে আসতে পারে, এখন কিন্তু পুরো ওয়ার্ল্ডওয়াইডে আপনার এইরকম আপনার সোলার প্যানেল রয়ে গেছে, যারা কী করে যে আপনার সেমি ট্রান্সপারেন্ট হয়, যার ফলে হচ্ছে কি আপনি যদি সেমি ট্রান্সপারেন্ট আপনার ফ্যাসাদে অথবা ধরেন আপনার শেডগুলোতে আপনি যদি সেমি ট্রান্সপারেন্ট সোলার প্যানেল ইউজ করেন, তাহলে কী হচ্ছে, সূর্যের আলোটাকে সে অ্যাবজর্ব করে একটা সার্টেন অংশ কী করতেছে, আপনার রেডিয়েশনটাকে কমাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কী করছে, ওখান থেকে আপনি কিন্তু ইলেকট্রিসিটি পাচ্ছেন। তো আর রিসেন্টলি আমি যেটা হয়েছে, যে আসলে কিছু পলিসির সাথে আমি ইনভলভ হয়েছি গভর্নমেন্টের, তো এইটাকে আমাদের যে সরকার, আমি বলবো যে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে যে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে আপনার যে রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে, স্পেশালি স্রেডা আপনার ফর্ম হয়েছে, স্রেডা থেকে আপনার এনার্জি এফিসিয়েন্সি এবং রিনিউয়েবল এনার্জি বিভিন্ন অ্যাক্ট এবং বিভিন্ন পলিসি ফর্মুলেশন হচ্ছে, এবং কিছু পলিসির সাথে আমি ইনভলভ হয়েছে আর কি। রিসেন্টলি যেটা যে গত উইকে যে আমাদের মন্ত্রণালয় অ্যাপ্রুভ করলো, সেটা হচ্ছে নেট মিটারিং পলিসি। নেট মিটারিংটা কি, মনে করেন আমাদের যে ইন্ডাস্ট্রির যে রুফটপগুলো রয়ে গেছে, সেই রুফটপগুলোতে কিন্তু প্রচুর স্পেস আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস বলেন, তো ওইখানে যদি আপনি সোলার প্যানেল বসান তাহলে ওইখান থেকে যে ইলেকট্রিসিটিটা তৈরি হবে সেটা আপনি কনজিউম করবেন, আর এক্সেস যে এনার্জিটা থাকবে, যে এতদিন কোশ্চেন ছিল এক্সেস এনার্জিটা কী হবে, এক্সেস এনার্জিটা ওয়েস্টেজ হয়ে যাবে, অথবা এক্সেস এনার্জিটা আমরা কি গ্রিডে দিতে পারছিলাম না। তো আমাদের মিটারগুলো এরকম ছিল, আপনার এনার্জির ফ্লো যেই দিকেই হোক না কেন আপনার মিটার কিন্তু একই দিকে ঘুরবে, ঠিক আছে? তো তাহলে ওইটাকে আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে আগে কী হতো, আগে দেখতেন যে বাড়িতে যেই সোলার প্যানেলগুলো বসানো হতো তার সাথে কী করতো, যারা এগুলো সাপ্লাই দিত তারা একটা ব্যাটারি সিস্টেম বসাতো। যখনই একটা ব্যাটারি সিস্টেম বসানো হয় তখন কি আপনার সিস্টেমটার দাম বেড়ে যায়, আবার ওইটা থেকে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হয় ওইটার দামটাও অনেক বেড়ে যায়, এবং ব্যাটারি একটা এফিসিয়েন্সি থাকে, তার মানে কি ওখানে একটা লসও হচ্ছে। এখন নেট মিটারিং পলিসিতে যেটা হচ্ছে যে আপনি যেটা তৈরি করলেন যে আপনার যে শেডে, সেটা আপনি যতটুকু কনজিউম করবেন ওইখান থেকে যেটা তৈরি হবে, আপনার যা লোড থাকে
প্রথমেই হচ্ছে যে আপনি যেটা তৈরি করছেন আপনার ছাদে বসে যে সোলার প্যানেল থেকে, তো ওইটা ইউজ হবে, আর এক্সেসটা হচ্ছে আপনি ন্যাশনাল গ্রিড থেকে নেবেন। যদি অনেক এইরকম হয় যে আপনার অফিস আছে, অথবা ধরেন যে আপনার যদি কোল্ড স্টোরেজ থাকে, যে আমরা জানি যে মাসের কোনো একটা কখনো কখনো কী হয় আপনার অফ পিক লোড যায়, বা দিনের বেলা লাঞ্চ টাইমে হয়তো বা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিটা বন্ধ থাকে, তখন যে পাওয়ার জেনারেশন হবে সেই পাওয়ারটা কী হবে, তা ওয়েস্টেজ হবে। এখন নেট মিটারিং পলিসিতে আপনার এটাই হচ্ছে যে আপনার যে এক্সেস এনার্জিটা থাকবে সেটা হচ্ছে ন্যাশনাল গ্রিডে চলে যাবে, আপনার মিটার কী করবে ওইটাকে কাউন্ট করবে। তাহলে মাস শেষে কী হবে, মাস শেষে আপনি যে এনার্জিটা নিচ্ছেন সেটাকে যদি আমরা ইম্পোর্ট বলি, আর যেটা আপনি গ্রিডে দিচ্ছেন সেটাকে যদি আপনি এক্সপোর্ট বলি, তাহলে ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, মানে আপনি নেট যে পরিমাণ কনজিউম করতেছেন সেই কনজামশনের উপরে হচ্ছে আপনার বিল দিতে হবে। যদি এইরকম হয় যে কখনো কোনো মাসে আপনি নেট এক্সপোর্টার হয়ে গেলেন, যেমন এখানে আমি একজন দেখছি যে আপনার ওই কোল্ড স্টোরেজের একজন মানে সমিতির মালিক সমিতির জেনারেল সেক্রেটারি উনি আছেন, তো কোল্ড স্টোরেজ দুইটা কোল্ড স্টোরেজ আমি ডিজাইন করেছি, আমি দেখলাম যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস চলে না। তো এইটা আমি যখন এই পলিসিটাতে ইনভলভ হয়েছি, পলিসিটা যখন করি তখন এই কোল্ড স্টোরেজ আমার মাথায় ছিল, তখন আমরা কী করলাম যে গভর্নমেন্ট থেকে আবার ইউটিলিটিগুলো থেকে বলতেছে যে আমরা হচ্ছে যে রেগুলার টাকা দিতে পারবো না কনজিউমারকে, তাহলে কী করবো, তাহলে হচ্ছে যে আপনি নোট যদি আপনি ইম্পোর্টার হন, মানে আপনি যদি নেন ওইটা আপনি মাসে দেবেন, কিন্তু আপনি যদি এক্সপোর্টার হন মানে কোনো মাসে যদি আপনি এক্সেস দিয়ে থাকেন তাহলে ওইটাকে আপনার ক্রেডিট হিসাবে জমা হবে, নেক্সট মাসে যাবে, নেক্সট মাসে আপনার নেটিং হবে, যদি আপনি ব্যবহার বেশি করেন তাহলে ওইখান থেকে মাইনাস হবে, তাও যদি না হয় এক বছর পর্যন্ত আপনার এটা হচ্ছে কি, এটা আপনার ক্যারি ওভার হবে। ক্যারি ওভার যে ফিসক্যাল ইয়ারের শেষে, তার মানে জুন মাসে যে যদি আপনার এটা আপনার নালিফাই হয়ে যায় তাহলে তো হলো, আর যদি আপনি দেখা যাচ্ছে যে জুন মাসের পরে যে আপনি নেট এক্সপোর্টার আছেন তাহলে কী করবে, ইউটিলিটিগুলো আপনাকে যে বাল্ক ট্যারিফ রেট আছে সরকার নির্ধারিত, তাহলে ওই অনুযায়ী কী হচ্ছে আপনাকে আপনার পে করবে। তো তাতে কী হচ্ছে যে আমরা দেখেন যে নেট হওয়াতে আমাদের দিনের বেলা যে লোডের ফ্লাকচুয়েশন আছে ওইটাও কভার হয়ে গেলো, প্লাস যে সমস্ত ইন্ডাস্ট্রি বা যে সমস্ত আপনার ধরেন ফ্যাক্টরিগুলোতে এইরকম আছে যেগুলো সিজন অনুযায়ী ভ্যারি করে, তারাও কিন্তু আপনার যেহেতু আমরা অ্যানুয়ালি একটা অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা রেখেছি ওখান থেকে আপনার বেনিফিট আপনার পেয়ে যাচ্ছে। তো তো এই হচ্ছে মোটামুটি, তারপরে আবারও অনন্ত ভাইকে ধন্যবাদ জানালাম। আর এইরকম যে অর্গানাইজেশন আমি চিন্তা করছি যে এরপরে কোনো প্রোগ্রাম একসাথে করা যায় কি না, আমি এ পর্যন্ত প্রায় বাংলাদেশে প্রায় 1700 মতো আপনার সোলার প্রফেশনাল মানে ট্রেন আপ করেছি, যেটা হচ্ছে যে আমার ল্যাব থেকেই ক্যাপাসিটি থেকেই। তো এই প্ল্যাটফর্মটাকে আমি ইউজ করে আমরা চিন্তা করতেছি যে এরপর অনন্ত ভাইয়ের সাথে কীভাবে করা যায়, কারণ রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিসিয়েন্সি, গ্রিন এগুলো কিন্তু প্রায় কী বলে সমার্থক এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদেরও টার্গেট হচ্ছে যে ফিউচার বাংলাদেশ মানে শেষ করে শেষ হচ্ছে না, কারণ বাংলাদেশ এরপরে যে টার্গেটগুলো করছে আপনার ধরেন মধ্যমার দেশ বা উচ্চবিত্ত দেশ মানে উচ্চবিত্ত দেশ হবে, তো এগুলোর জন্য যে ডেভেলপড কান্ট্রিগুলোর থেকে আমরা কিন্তু কিছু স্টেপ আগানো, কারণ ওরা হচ্ছে কি ওরা এখন ওদের যে সিস্টেমগুলো আছে গ্রিনে যাওয়ার জন্য ওগুলোকে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে, আর আমরা কী করবো যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো এখন ডেভেলপ হচ্ছে, কাজেই এখন প্রথম থেকে যদি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে বা আমরা আমাদের যে জিনিসগুলো আমরা তৈরি করবো সেগুলো যদি গ্রিন আকারে তৈরি করে নিতে পারি তাহলে ওকে ফিউচার আমাদের ওই কস্টিংগুলো থেকে আমরা বেঁচে যাব। এবং আমরা মনে করব যে অনন্ত ভাই যে এরকম আরও প্রফেশনাল তৈরির জন্য আরও উদ্যোগ নেবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহরের ভাই। গ্রিনটা হচ্ছে একটা তরকারির মতো, যেখানে হলুদ লাগে, মরিচ লাগে, লবণ লাগে, রিনিউয়েবল লাগে, এনার্জি এফিসিয়েন্সি লাগে, ওয়াটার এফিসিয়েন্সি লাগে, লো ভিওসি লাগে, ঠিক আছে, সো তাইলে একটা মজার তরকারি হবে। এবার আমি আমন্ত্রণ করব আমার খুব কাছের মানুষ। আসলে এরকম কাজগুলো করতে গেলে প্রথম দিকে যখন করতাম তখন খুব ধাক্কা খেতাম না, যে কেউ কী গ্রিন, কোন কালার, কয়টা গাছ লাগাইতে হবে, কেন লাগাইতে হবে। তো সেই জায়গার সময় যারা আমাকে উৎসাহ দিয়েছেন তাদের অন্যতম, তাকে অনুরোধ করব কিছু বলতে। আমাদের আজকের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর কাজী আজিজুল মাওলা, আমরা তার কাছ থেকে শুনব, তার একটি সবুজ জার্নি আছে না 30-40 বছরে, সেটা শুনব। আমি প্রথমেই ধন্যবাদ জানাব মিস্টার অনন্ত আহমেদকে আমাকে এখানে ইনভাইট করার জন্য টু স্পিক and to say something, and I will also would like to congratulate the people sitting on the dais for being with this movement of greening.
এবং এই অডিয়েন্স সামনে কথা বলতে দেওয়ার জন্য আমি আবারও এই 360 ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডকে ধন্যবাদ জানাবো। এবং উনি বলেছেন আমার সম্বন্ধে কিছু বলার জন্য, তো ফর দ্য লাস্ট 35 ইয়ার্স আই অ্যাম ইনভলভ উইথ দিস টাইপ অফ ওয়ার্ক। আমি একজন আর্কিটেক্ট, আমি বুয়েট থেকে আর্কিটেকচার পাশ করেছি এবং আর্কিটেকচার যখন কারিকুলাম আমরা পড়ি তখনই আমরা এই ব্যাপারে কিছুটা অ্যাওয়্যার হয়েছি, প্যাসিভ মিনস অফ ক্লাইমেটিক কন্ট্রোল কীভাবে আর্কিটেকচারে ইনক্লুড করতে হয়। আমাদের এক অডিয়েন্স কিছুক্ষণ আগে বলে গেলেন বাইরে লাইট আছে, আমরা লাইট বন্ধ করে দিচ্ছি, ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশন বন্ধ করে দিচ্ছি, এগুলোকে ইউজ করে আমরা কীভাবে কাজ করবো। আমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলে এগুলো হাতে খড়ি দেওয়া হয়েছে, বাট ওয়েন উই গো ইন টু দ্য প্র্যাকটিস অনেকেই আমরা এগুলোকে ইগনোর করে যাই। সেকেন্ড ফেজ ওখান থেকে তো কিছু আমরা জানলাম, আমরা এইভাবে কাজ করলে উই ক্যান অ্যাকচুয়ালি লিভ উইথ নেচার, উই শুড নট লিভিং অ্যাকচুয়ালি অ্যাগেনস্ট দি ন্যাচারাল প্রসেস, এটা আমরা কখনো যাওয়া উচিত না, এটা সবসময় সমস্যা। এবং ওয়েন উই লিভ উইথ নেচার দ্যাট ইজ গ্রিন। তো এই পর্যায়ে এসে আমার একটু আগ্রহ বাড়লো, তখন ইন্ডিয়ার সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডক্টর শর্মা ওনার সাথে আমি কিছুদিন কাজ করেছি ইউনিভার্সিটি অফ রুড়কিতে থাকাকালীন সময়, আমি ওখানে ছিলাম। তো দেয়ার অ্যাকচুয়ালি আই স্টার্টেড ওয়ার্কিং হাউ টু ইমপ্লিমেন্ট দোজ থিংস ইন দি প্র্যাকটিক্যাল প্রজেক্টস, অ্যান্ড টুগেদার উইথ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আই ইভলভ সাম চার্টস অ্যান্ড মিনস টু কন্ট্রোল ভেন্টিলেশন, লাইট অ্যান্ড অল দিস থিংস ইন দি ইনডোরস। সো দ্যাট ওয়াজ দি স্টার্টিং অফ জার্নি। তারপরে কিন্তু আমি অনেকের সাথেই বিভিন্নভাবে ইনভলভ হয়েছি, যেমন আমি আইআইটি রুড়কির এবং আন্না ইউনিভার্সিটি চেন্নাই, কিউশু ইউনিভার্সিটি ফুকুয়াকা, তারপর ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন, কেটিএইচ সুইডেন, এদের সাথে ইনভলভ হয়েছি অ্যাজ গ্রিন একাডেমিশিয়ান, এবং তাদের বিভিন্ন প্রজেক্টের সাথে আমি ইনভলভ হয়েছি। দেন আর্কেশিয়ার গো গ্রিন একটা থিমে ওরা একটা সেমিনার করেছে, সেখানে এক্সপার্ট স্পিকার দে ইনভাইটেড মি, অ্যান্ড ইন্ডিয়াতে না, ঠিক আছে, দ্যাট ইজ সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের ফেলো ফর রেন ওয়াটার হারভেস্টিং হিসাব, এটার জন্য আমি ট্রেনিংয়ে গেলাম অ্যাজ এ ট্রেনার হিসাবে। সেটা ইনফ্যাক্ট 2-3 বার আমি হায়দ্রাবাদ এবং ইয়েতে রুড়কিতে ট্রেনিংগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। সো এটাতে বোঝা যায় মাই অ্যাক্টিভিটিস দেয়ার অ্যাকচুয়ালি মোস্টলি আউটসাইড বাংলাদেশ। তো দেশে কেন করছিলাম না, দেশে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট হচ্ছিলো না। আই এম বিইং এ টিচার ফ্রম দি ভেরি বিগিনিং, আই ওয়াজ ট্রাইং টু ইনস্টিল দিস মাইন্ডসেট অন মাই স্টুডেন্টস টু ইউজ দিস থিংস, বাট মার্কেট ওয়াজ নট ভেরি মাচ কন্ডিউসিভ অ্যাবাউট দিস থিংস। সো কিছু কিছু হ্যাজার্ড ঘটল বিভিন্ন সময়, তার মধ্যে বিগার হ্যাজার্ডস ওয়ার অন আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, কিছু হ্যাজার্ড হলো, তখন গভর্নমেন্ট একটা অ্যাওয়্যার হলো যে এগুলোর ব্যাপারে কিছু কাজ করা দরকার, অ্যান্ড দেন দে আইওলোর মাধ্যমে তারা বুয়েটে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করলো টু ট্রেন আপ দি পিপল হু আর ইনভলভ উইথ দিস ইন্ডাস্ট্রিজ। তো সেখানেও আমি অ্যাজ এ ট্রেনার আই ওয়ার্ক উইথ দ্যাট, অ্যান্ড ফ্রম দেন অন অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম অনন্ত আহমেদ ওই সময় আমার সাথে যোগাযোগ করলেন, and I found a real person who can carry through these things in the field. And uni already bolechen oi shomoy tokhon ami utshaho pelam je what I was trying for the last 35 years ami ashole khub beshi head be toiri korte parini, mindset toiri korte parini, and now we have a very energetic person in the field who can take it forward. To ওই সময় আমি ওনার সাথে কিছু কিছু ক্ষেত্রে ওনার সাথে কাজ করেছি, বেসিক্যালি হি ওয়াজ ডুইং ইট, আই জাস্ট সাপোর্টেড হিম বিকজ
I was related with this field, and I wanted to make sure that the young people who are involved with this field know these things. তো এখানে করতে যে যেটা ফিল্ডে আসার পরেও এখন গত 10 বছর ধরে এটা মোটামুটি একটা ভিগরাসভাবে ফিল্ডে এসছে আমি দেখছি বাট ওয়ান থিং ইজ স্টিল মিসিং দ্যাট আমরা এখন পর্যন্ত একটা বিল্ডিংয়ের অপারেশনাল লেভেলে যখন আমরা যাই তখন আমরা গ্রিনের কথা বলি বাট ইট স্টার্টস ফ্রম দি ভেরি বিগিনিং অ্যাট দি প্ল্যানিং লেভেল অ্যাকচুয়ালি স্টার্টস এখানে একটা কথা আছে থ্রি আর রিডিউস রিনিউ অ্যান্ড reuse. So এই কনসেপ্টে যদি আমরা যাই তাহলে দেখবো আসলে আমাদের কাজটা স্টার্টস ভেরি ফ্রম আমরা যখন ফাউন্ডেশন স্টোন লেখ তার আগে থেকে কাজ শুরু হয় আমি গ্লাসের কথা বলছি ওয়েন সোলার রেডিয়েশন এন্টার্স ইন টু দ্য বিল্ডিং তখন আমরা এটা কীভাবে ঠেকাবো সেটা চিন্তা করছি ওয়াই শুড আই ইউজ গ্লাস আমি তো গ্লাস ছাড়াও অনেক সময় কাজ করতে পারি তো ভেন্টিলেশনের কথা বলা হচ্ছে তো আমি এখানে কিন্তু সোলার রেডিয়েশনকে বিভিন্নভাবে কিন্তু আমার এই স্পেসে এনে ইউজ করতে পারতাম বাট আমি ওটা ব্লক করে দিয়ে আমি লাইট জ্বালাচ্ছি সো এখানের মধ্যে আমাদের যে মোস্ট অফ দ্য প্রফেশনাল অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং অন হাউ টু রিডিউস এনার্জি এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে এনার্জি এফিসিয়েন্সি ইজ পার্ট অফ দি টোটাল স্পেকট্রাম এখানে আমাদের টোটালিটিতে চিন্তা করতে হবে এবং অন্তত আমাদের যে কাজটা আমি এটাতে এখানেই ভালো লাগছে 360 Total Solution Limited, that he is concerned with every aspect of the thing. এখানে রেনওয়াটার হারভেস্টিং আমিও করেছি বাট দ্যাট ইজ পার্ট অফ দি থিং আমি এখানে প্যাসিভ মিনস অফ ক্লাইমেট কন্ট্রোল করেছি দ্যাট ইজ অলসো পার্ট অফ দি থিং সো আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে অ্যাকচুয়ালি হোল হবে তো আমরা প্রত্যেকটা অ্যাসপেক্ট যদি জানি দেন অনলি ক্যান বি গো ফর গ্রিনিং সো এই জিনিসটা 360 TSL করছে এবং দ্যাট ইজ দি বিউটি অফ দিস থিং দ্যাট দে আর ট্রাইং টু মেক অ্যাওয়ার দি পিপল হু আর ইনভলভ উইথ দিস থিংস তারা জানবে আসলে আমি কীভাবে চিন্তাটা করতে হবে আমার মাইন্ডসেটটা চেঞ্জ করলে এভরিথিং উইল চেঞ্জ তো মাইন্ডসেট চেঞ্জ করার ব্যাপারে ওনারা একটা বড় ভূমিকা রাখছেন এবং আমি বলবো আমি যেই অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান আমি আর্কিটেক্ট অ্যাকাডেমিশিয়ান আর্কিটেক্ট হিসাবে কিছু কাজ হয়তো প্র্যাকটিক্যাল কাজ করছি বাট বেসিক্যালি আই এম অ্যান অ্যাকাডেমিশিয়ান অ্যান্ড সেই লেভেলে মাই রোল ইজ টু ইন্সপায়ার দি পিপল ইন্সপায়ার দি স্টুডেন্টস অ্যান্ড মেক দ্যাম অ্যাওয়ার অ্যাবাউট দি প্রবলেমস অ্যান্ড সেটা আমি করছিলাম অ্যান্ড সামহাও ওটা অ্যাকাডেমিক লেভেলেই থেকে যাচ্ছিল ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনন্ত আহমদ অনেক কাজ করেছেন অ্যান্ড আমি ওনাকে এই জন্য সাধুবাদ জানাই এবং আই থিঙ্ক উই শুড গিভ হিম এ বিগ হ্যান্ড ফর দ্যাট তো আমার ওই রোলটা 35 বছর আগে যাচ্ছিল আমি বলবো এখনও মোটামুটি সেই লেভেলে আছে আই এম ট্রাইং টু ইন্সপায়ার দি পিপলস টু গো গ্রিন থ্যাংক ইউ ভেরি মাচ এবং এই প্রজেক্টের মাধ্যমে এই 7 দিনের প্রোগ্রামের মাধ্যমে আসলে এই জিনিসগুলোই বলা হবে আই নো অ্যান্ড আফটার দ্যাট অ্যান্ড আমি জানি এখানে যারা আছেন মোস্ট অফ দ্যাম আর অ্যাওয়ার অফ অল দিস থিংস বাট 7 দিনের প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে ইউ উইল নো অ্যাকচুয়ালি দি টোটাল স্পেকট্রাম অফ দি থিংস অ্যান্ড 360 টোটাল সলিউশন তার নামের যে সার্থকতা প্রমাণ করবে আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ আবারও অনেক কৃতজ্ঞতা স্যারের প্রতি যারা দীর্ঘদিন একটা পথে থাকেন এবং সেই পথে আসা অন্যদেরকে সামনে এগিয়ে যাবার জন্য সাথে নিয়ে এগিয়ে যাবার জন্য উৎসাহ দেন আসলে সেটা খুবই দরকারি এবং এরকমই হয় আপনারা করেছেন বলেই আমরা করছি আমরা করব বলেই আমাদের নতুন প্রজন্ম করবে আজকে উপরে আমাদের ছোটো ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু দেখছেন যে গ্রিনটা কী আজকে আমরা সারাদিনে যেটা হবে যে গ্রিনের সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব এবং গ্রিন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না আজকের পরে সেটা শুধু গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন না গ্রিন ইটসেলফ তো সেই জায়গাটা আমরা করব আমরা আমাদের আজকের দিনের যে কাজ সেটা বলছি যে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই ওপেনিং সেমিনারটা শেষ হবে শেষ হলে আমরা একটা টি ব্রেক দেবো 15 মিনিটের 15 মিনিট বলছি এই জন্যে যে আসলে আমাদের ট্রেনিং সেশনটা অনেক ইনফরমেশন তো সেটাকে দিতে গেলে আমাকে ওই সময়টা পেতে হবে আপনি যদি 15 মিনিটের বেশি সময় নেন তাহলে আমার সময়টা কমে যাবে
তো যে কষ্ট করে এসেছেন যত বেশি আমার কাছ থেকে নিতে পারেন। তারপরে আমরা একটা লাঞ্চ থাকবে আমাদের এখানে, লাঞ্চের পরে আবার দুটো প্রেজেন্টেশন থাকবে, একটা BIFFL এর প্রেজেন্টেশন ফাইন্যান্সিং নিয়ে, একটা রিনিউয়েবল এনার্জির উপরে ইটকলের একটি প্রেজেন্টেশন, তো ওদের তাদের কাছ থেকে শুনবো কেমন। তারপরে আমাদের এই নতুন বিল্ডিং করবার যে গ্রিনের যে পয়েন্ট বাই পয়েন্ট সিস্টেম, সবগুলো পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো যে কীভাবে গ্রিনটা হয় কেমন। কিছু কিছু জিনিস হয়তো আপনার জন্য প্রযোজ্য, কিছু কিছু জিনিস আরেকজনের জন্য প্রযোজ্য, কিছু কিছু জিনিস আরেকজনের জন্য প্রযোজ্য, সেটা হবে হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করবো যেন খুব মজা করে করতে পারি। এর মধ্যে দুটো ঘটনা ঘটবে, একটি হচ্ছে যে আপনাদের সাথে একটি কম্পিটিশন হবে আমার কুইজ অ্যান্ড অ্যান্সার, মানে সাধারণত তো আপনারা আমাকে প্রশ্ন করতেন, আজকে আমি আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিলে পুরস্কার থাকবে, আপনারা দিলে আনন্দের একটা বিষয়। আর উপরে যারা ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু দিন শেষে একটা পরীক্ষা দিবে এবং তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এবং প্রায় 50 জন সেখানে অংশগ্রহণ করছে। তো আমাদের আজকের এই শেষ ওপেনিং সেমিনার শেষ পর্বটা হচ্ছে থ্যাংক ইউ সেকশন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এসছেন কষ্ট করে, এবং আপনারা কিন্তু একজন না, প্রায় 300 জন এবং প্রায় 88টি কোম্পানি বা অর্গানাইজেশনকে আপনারা রিপ্রেজেন্ট করছেন। একটি গ্রিন ইভেন্টে এত বেশি রিপ্রেজেন্টেশন, এত বেশি মানুষের অংশগ্রহণ, আমার গত 6-7 বছরের দেখা প্রথম অনুষ্ঠান এরকম হচ্ছে। আমি যদি জানতাম যে 300 জন লোক আসবে তাহলে আমি আরেকটু বড় জায়গা নিতাম, যেটা হয়তো নেক্সট টাইম করব। আপনাদের জন্য একটা হাততালি। এবং এর মধ্যে প্রায় 30টির মতো গার্মেন্টস ফ্যাক্টরি আছেন, আর্কিটেক্ট ফার্ম আছেন, MEP ফার্ম আছেন, সোলার কোম্পানি আছেন, এগুলো সব আমাদের কোম্পানির নাম, কারা এসছে কেমন। তারপরে বিশেষ ধন্যবাদ দিই আমি ছাত্রছাত্রীদের প্রতি, যারা আগ্রহ করে এসছে প্রায় 12টি ইনস্টিটিউশন থেকে, সংগঠন এবং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যারা কাজ করছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা এসছেন। আমি স্টুডেন্ট অর্গানাইজেশনদের রিপ্রেজেন্টেটিভ থাকলে তাদেরকে আসতে বলছি, আছে ওরা, প্লিজ, হ্যাঁ প্লিজ একটু আমার পিছনে দাঁড়াবো, একটা ছবিও তুলবো না, এটা একটা ছবি তোলার সেশন হয়ে যাবে, হ্যাঁ পিছনে পিছনে গিয়ে দাঁড়াই। তারপর কৃতজ্ঞতা জানাই ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিলের প্রতি আমাদের গ্রিন বিল্ডিং পার্টনার হওয়ার জন্যে, এবং সেখানে শান্তনুদা আছেন, ধন্যবাদ শান্তনুদা। আমরা ইটকলকে ধন্যবাদ জানাই আমাদের নলেজ পার্টনার এবং প্ল্যাটিনাম স্পন্সর হওয়ার জন্যে, তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আজকে একটি প্রেজেন্টেশন দেবেন। আমরা ধন্যবাদ জানাই BIFFL এর প্রতি, যারা সাস্টেনেবল ফাইন্যান্সিং নিয়ে কাজ করছে এবং আমাদের নলেজ পার্টনার এবং প্ল্যাটিনাম স্পন্সর। এশিয়ান পেইন্টের প্রতিনিধিকে আসতে অনুরোধ করছি, এশিয়ান পেইন্ট যারা আছেন মঞ্চে আসার জন্য, আমাদের প্ল্যাটিনাম স্পন্সর। আরেকটি আছে ইউরো বাংলা গ্লাস, লোই গ্লাস যেটা সাহারি ভাই বলছিলেন, সেই গ্লাস যারা ইম্পোর্ট করেন ইউরো বাংলা, ওদেরকে থাকলে আসতে বলছি। অ্যাডেক্স গ্রুপের একজনকে আসতে বলছি, অ্যাডেক্স গ্রুপ আমাদের গোল্ড স্পন্সর। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এদের কোনো প্রতিষ্ঠানকে প্রমোট করছি না, এদেরকে ডেকেছি কারণ এরা আমার গ্রিনের যে প্রোডাক্টগুলো দরকার সেগুলোকে সাপোর্ট করে। যেমন অ্যাডেক্স গ্রুপ সেন্সর এনে দিবে বলছে আমাকে, সেন্সর, LED লাইট, দ্যাটস ওয়াই দে আর হিয়ার, নট জাস্ট দে আর পেয়িং মানি অ্যান্ড হিয়ার, নট লাইক দ্যাট, ওকে। এনভারটেক আছে যারা সোলার নিয়ে কাজ করে, আসতে বলছি। রিগেল আছে, তুষিন কই গেল, এই ইয়ে গেল কই, আলতাফ ভাইয়ের বক্তৃতা আছে, আলতাফ ভাই চলে গেছে, একদম পুরো গ্রিন, নো ওয়েস্টিং নো টাইম, দুজন বসে যাবো, কোনো অসুবিধা নেই। SSG আছে, SSG সোলার সুপার স্টার গ্রুপ, তাদের একজনকে মঞ্চে আসতে অনুরোধ করছি, থ্যাংক ইউ মেজন ভাই। সোলারদেরকে ডেকেছি জন্য এখন কিন্তু সোলার অলমোস্ট ফ্রি, মানে ইট মে নট কস্ট ইউ এনিথিং, আমি বলবো এটা নিয়ে কথা পরে আবার। বার্জার পেনকে আসতে অনুরোধ করছি, বার্জার পেন বাংলাদেশ আসতে অনুরোধ করছি, একজন বসে দেন, একজন বসে দেন। একটা জিনিস হয়তো আপনারা খেল করছেন, আমরা কিন্তু খুব ঘরোভাবে অনুষ্ঠান করি, ওইরকম টাইট যে প্রোটোকল মেনটেন করা অনুষ্ঠান কিন্তু আমি করতেও পারি না, বুঝিও না, করতেও চাই না, ঠিক আছে, সো বি উইথ মি। আমি KIB কনভেনশন সেন্টারকে ধন্যবাদ জানাই, কারণ KIB কনভেনশন সেন্টার এত বেশি অ্যাকোমোডেটিং আমাদের দাবি দেওয়ার প্রতি,
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জানি না তারা কেউ এখানে আছেন কি না, কেউ এবি কনভেনশন সেন্টারে কেউ নাই। এবং প্রিন্স ইভেন্ট, প্রিন্স ইভেন্টের সিদ্দিক কই গেল? সামনে আসো, এখানে আসো। প্রিন্স ইভেন্টকে ধন্যবাদ জানাই, কারণ আমরা প্রতিদিনই চেঞ্জ করছি যে আরও লোক বেশি হবে, এইটা হবে, ওইটা হবে, এইটা দাও, ওইটা দাও। তারা কিন্তু কপাল কুচকাচ্ছে ঠিকই, কিন্তু কাজটাও কিন্তু করে দিয়েছে।